আলোচনা পেশ করবেন কোরআন এবং হাদিস থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক ও আলোচক আরটিভি, দিগন্ত টিভি, এটিএন বাংলা এবং ইসলামিক টিভি, ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, চেয়ারম্যান উপজেলা পরিষদ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। আমি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে মহতারাম মেহমানকে মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أكرم الصدور، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا জবান শুনে মোহাম্মতের সঙ্গে সবাই পড়ে নামাজ পড়ছিলাম। মানিকিয়া কেশব নগর ও অত্র এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত মানিকদিয়া 11 পাড়া তাফসীর মাহফিল পরিচালনা কমিটি গান্ধী মেহেরপুর কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মালিকা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, মাহফিলে আগত এ প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি,
যিনি মানিকিয়া এগারো পাড়া আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা লিল্লা বোর্ডিং ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আজকে বেড়ে আপনারা খুশি না ব্যথা, অল্প না বেশি, তাহলে সেই রকম করে করুন আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া জানাই, যিনি হাজারো ঝামেলার ভিতর দিয়ে দিনের খাতিরে আপনাদের সঙ্গে অবশেষে মিলবার সুযোগ দিলেন, এজন্য আমিও করছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এসেছি তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন এবং সুন্নার আলোচনা বুঝবার জন্য, মানার নিয়েতে, ঠিক কিনা? আমার পূর্বে বক্তব্য দিচ্ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজিন, উদীয়মান বক্তা, অন্ধ হাফেজ হযরত মাওলানা জহুরুল ইসলাম সিদ্দিকী সাক্ষীরা। আল্লাহ পাক তার আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত নসীব করুন, আমরা পড়ি আমিন। তো বন্ধুগণ, মাহফিলটা কোরআনের আকাশের নিচে জমিনের উপরে ঢের থেকে মূল্যবান, আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলুন? কোরআন কারিমে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত কারিম 58 আল্লাহ পাক নবীকে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। নবীজি, আপনি ঘোষণা করুন হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত হচ্ছে এই, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, কোরআনের মতো একটা কিতাব পেয়েছ, এজন্য তোমরা আনন্দ করো, এজন্য ফুর্তি করো। সুবহানাল্লাহ, হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। বিশ্ববাসী, এ পর্যন্ত যা কিছু অর্জন করেছে কোরআন তার ভিতরে সর্বোত্তম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন আমরা পেয়েছি, এজন্য আমরা সৌভাগ্যবান। আবার কোরআন থাকা সত্ত্বেও আমরা পথ চিনতে পারি নাই, এজন্য আমরাই সব থেকে দুর্ভাগ্যবান, ঠিক কিনা বলেন? একটা অন্ধ মানুষ এতগুলা চোখ আলাকে ওয়াজ শোনালো, আমাদের লজ্জা হওয়া দরকার না? বলছেন আপনারা বললেন ঠিক, নাসিরুদ্দিন হুজ্জা তিনি বিচার করছেন, বাদী বলছে স্যার ঘটনাটা আসলে এইটা ঘটছে, নাসিরুদ্দিন বলছে ঠিক, বিবাদী বলল স্যার ওটা হয় নাই, ও মিথ্যা বলছে আসলে ঘটছে এইটা, নাসিরুদ্দিন বলছে তোমার কথাই ঠিক। এরপরে পেশকার বলছে আপনি দুজনের কথা ঠিক করলেন কেন, দুজনের কথা তো একসাথে ঠিক হতে পারে না, নাসিরুদ্দিন বলছে তোমারটাও ঠিক। সমস্ত মাহফিলে ঠিক ঠিক বলে এমন গদভ্যাস আমাদের হয়েছে যে আসলে সবই ঠিক, কিন্তু সেই ঠিক অনুযায়ী আমরা আল্লাহর ফিরে চলতে চাই না। আমাদের এগুলো শিখতে হবে, আল্লাহ আমাদের দুটি চোখ দিলেন পরীক্ষার জন্য, তাই না? কত বড় নিয়ামত, কিন্তু চোখের এই কোদাল দিয়ে দুনিয়ার এই জ্ঞান ভাণ্ডারের খনি থেকে কতটুকু ইলম আমরা অর্জন করতে পারলাম? চোখ দুটোকে কোদাল মনে করে, খনি থেকে, জ্ঞানের খনি থেকে কোদাল দিয়ে আপনি রক্ত তুলবেন, কতটুকু তুলতে পারলাম? কিন্তু আমরা কম জানলে কি হবে, তর্ক করার উস্তাদ, ঝগড়া করার উস্তাদ। আমরা যখন আপনি কিছু জানবেন না তখন আপনার মনে হবে আপনি সব জানেন, আর যখন জানা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন কত কিছু এখনো জানি না, ঠিক না? ধন্যবাদ। আমাদের ব্যাপারে বহির্বিশ্বে অন্যান্য দেশে আমাদের নামে কিছু আমাদের অপমান করে কিছু কৌতুক আছে, যেমন আমেরিকাতে, আমেরিকাতে একজন জ্ঞানী মানুষ, আপনার মাইক সেট ভালো,
খামাখা নাড়া চাড়া দরকার নাই, আশপাশে যে যাই বলুক আপনি কিচ্ছু শুনবেন না, আমি যদি কিছু বলি সেইটা শুনবেন। আপনার প্রথম যখন আমি শুরু করি তখনই সেটটা ভালো ছিল, এর ওর কথা শুরু লাগবে। আপনি আপনার কাজ করেন, আপনি তো আলমডাঙ্গার জোনাকি তাই না, করেন জোনাকির মধ্যেই থাক, সমস্যা নেই, আপনি সুন্দর আপনার মতো থাকেন, কে কি খোঁজ দিল দরকারই নেই, যে যাই বলুক আপনি কিন্তু তার চাইতে ভালো মাইক অপারেটর, সুতরাং আপনার মতো আপনি কাজ করেন, সমস্যা নেই। বন্ধুগণ, একজন বিজ্ঞানী আমেরিকা 70 বছর বয়স পর্যন্ত তিনি সাধনা করে আমেরিকাকে উপকৃত করলেন, এরপরে মেধা তো বয়স হলে কমতে থাকে, স্মৃতিশক্তি কমতে শুরু করলো, এখন মনটা তার তরুণ কিন্তু শরীর পারে না। তখন তিনি ডাক্তারকে দেখালেন যে আমি যে পৃথিবীকে আরো কিছু দিতে চাই কিন্তু আমার স্মরণ শক্তি তো কমে এসছে। ডাক্তার সবকিছু পরীক্ষা করে বলল তুমি এক কাজ করো, ব্রেন ব্যাংকে যাও, সেই ব্যাংকে ভালো ভালো ব্রেন পাওয়া যাবে, ওই ব্যাংক থেকে একটা ভালো মানের মগজ কিনে আনো, আমি তোমার মাথায় লাগাই দেব, তাহলে তুমি আবার আগের মতো স্মৃতিশক্তি পাবা। লোকটি চিন্তা করলো খুব ভালো, এটাকে বলে ব্রেন ট্রান্সপ্লান্ট করা। এরপরে উনি গেলেন, যাওয়ার পর দেখলেন ব্রেন ব্যাংকে শোকেসে সাজানো, শোকেস কাঠের ভিতরে যে তার ভিতর বাড়ি থেকে দেখা যায় সুন্দরভাবে সাজানো বিভিন্ন দেশের ব্রেন মগজ, কোনোটা আছে আমেরিকান ব্রেন, প্রত্যেকটা ব্রেনের নিচে আবার দাম লেখা, কোনোটা ইংল্যান্ডের ব্রেন, কোনোটা চাইনিজ ব্রেন, জাপানিজ ব্রেন, ইন্ডিয়ান ব্রেন, বাংলাদেশি ব্রেন, তো উনি দাম দেখছেন কোনটা সব থেকে ভালো ওইটা উনি নেবেন। তিনি অবাক হলেন যে সব থেকে কম দাম যে ব্রেনটার সেটা হলো জাপানের ব্রেন, আর সব থেকে বেশি দাম হলো বাংলাদেশের ব্রেন। তিনি মনে করলেন এ তো হওয়ার কথা না, বাংলাদেশের লোকেরা তো শুধু ঝগড়া ঝাঁটি মারামারি ছাড়া আর কিছু করে নাই, আর সেই ব্রেনের এত দাম, আর জাপান জাপানের মাজা ভেঙে দিল হিরোশিমা নাগাসাকিতে, সেই কবে 1945 সালে বোধ হয় সেই সময় আটক মেরে শেষ করলো, আর সেই জাপান মুমূর্ষ অবস্থা থেকে ব্রেন খাটিয়ে আজ পৃথিবীর কত উন্নতি করলো, আর সেই ব্রেনের দাম কম, মনে হয় দোকানদার ভুল করে সাজায়। তাই বিজ্ঞানী বলছে দোকানদার তোমার কোথায় ভুল হয়েছে, বলছে না স্যার মোটেও ভুল হয়নি, আপনি এর ব্যাখ্যা বোঝেন নাই, বলছে কেন কি, বলছে জাপানি ব্রেনের দাম কম কেন, এই ব্রেনটা ব্যবহার হয়েছে কাজে লেগেছে, যেটা বেশি ব্যবহার হয় সেটা তো ক্ষয় হয়, এই কারণে জাপানি ব্রেনের দাম কমছে, আর বাংলাদেশি ব্রেন এটা আজও ব্যবহার হয় নাই, একেবারে জেনুইন টাটকা আনকোরা, যার কারণে এই ব্রেনের দাম বেশি। আমার কথা নিশ্চয় বুঝেছেন, অর্থাৎ আমাদের মেধা আমরা আজও কাজেই লাগাই দেন। স্বাধীনতার পর যখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশেষজ্ঞরা এই সুন্দর দেশটাকে, এই দেশটা তো পৃথিবীর যে কোনো দেশের রানী তাই না, এত সুন্দর জন্মভূমি আর জগতে কারো কপালে আসে নাই যেটা আমরা পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীনতার এই মহান মাসে তাফসিরুল কোরআন মাহফিল না হবে না হবে শেষে হয়েই গেল, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলে শাহিদের মতো ছেলে, তার সঙ্গে বেশ কিছু দামাল ছেলেরা একত্রিত হলো, মুরব্বীরা দোয়া করলো, আপনারা সহযোগিতা করলেন, আজকের এই মাহফিল হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাপার হলো যে আমরা এই মুক্তিযুদ্ধের পবিত্র মাস, স্বাধীনতার স্মৃতি বিজড়িত মাস, আমরা মাহফিলের শুরুতে দোয়া করতে পারি সেই সমস্ত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে স্বাধীন করলো, লাল সবুজের পতাকা ফিরিয়ে আনলো, গোটা দুনিয়ার সামনে আমাদের মর্যাদা খাড়া করলো। আমরা দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুন, আমরা দোয়া করি। অসংখ্য যোদ্ধা হত মুক্তিযোদ্ধা রয়েছেন এখনো, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এখন ব্যাপার হয়েছে কি, আমরা আমাদের মগজটাকে কাজে লাগাই নাই,
স্বাধীনতার পর যখন বিশেষজ্ঞরা এই দেশকে, এই দেশে এত অল্প সময়ে স্বাধীন হয়েছে, জগতের ইতিহাসে এত অল্প সময়ে স্বাধীনতা ভাগ্য খুব একটা বেশি দেশের কপালে চটে নাই, তাই বহির্বিশ্ব থেকে অনেকে দেখতে এসেছিল। দেখতে এসে তারা যখন ফিরে গেল, ফিরে গিয়ে ওদের প্রভুরা জিজ্ঞাসা করলো, বাংলাদেশে এমন নতুন কি দেখে আসছে? বলছে একটা আজব জিনিস দেখে এসছে। কি সেটা? বলছে ওই দেশে তিনটা গরু দিয়ে লাঙল চাষ করে। তিনটা গরু? বলছে হ্যাঁ, সামনে তো দুটো, ও দুটো তো গরুই, কিন্তু পিছনে যে কাদা কাদা করে সেও গরু। ওর মগজটা কাজে লাগাই নাই, কারণ ওই দেশের জমিন এত উর্বর, এত আল্লাহ নিজ হাতে সাজাইতেন, বেহেশতের বাগানের মতো মানুষের বাড়ির পাশে খুঁটা কুদাল লাগবে না। আপনি যদি আঙ্গুল দিয়ে তো মাটি খোঁড়েন, ওখানে যদি কদুর বীজ লাগান, তাহলে দেখা যাবে দুদিন পরে একটি লতা বার হচ্ছে, এক সপ্তাহ পর দুটি পাতা বার হবে, পরের সপ্তাহে লাউ, ঠিক কিনা বলেন? কিন্তু কপাল পোড়া জাতি সেই লাউ মজা করে খায়, আর লাউয়ের মালিকের শকর আদায় করে না, বরং গান গাই, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, আদা খাইলাম ডোগা খাইলাম মুসলমান হতে পারলাম না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাইন শাকারতুম, সূরা ইব্রাহিম কোরআনে কারীমের 14 নম্বর সূরা আয়াত কারীমা 7, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী শাদীদ, আমার নিয়ামতের শকর কর, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শকর করিস মস্ত বড় শাস্তি তোদের উপরে দেব। আমরা শুকর করি না, আমরা প্রশংসা করি না, আমরা কৃতজ্ঞ হই না। সে তাই বলছে, সামনের দুটা তো গরুই, পিছনে যে সেটার মাথা কাজে লাগাই নাই, এজন্য তাকেও গরু বলা হচ্ছে। এই যে দেখেন, এইটা কি জিনিস? আচ্ছা, এটার ওজন কত? হয়তো 100-150 গ্রাম ওজন। আপনাদের এলাকায় ভাঙড়ির দোকান আছে না? ভাঙড়ি, ওই ভাঙড়িতে যা পাওয়া যায় তাই, সেটা তো এর ভিতরেও আছে, আছে না? আচ্ছা, ভাঙড়ির কেজি কত? ভাঙড়ির কেজি কত? 30 টাকা কেজি। আচ্ছা, আপনি 70 টাকায় বানান অসুবিধা নেই, কিন্তু আপনি দেখেন ওই ভাঙড়িতে কি পাওয়া যায়? লোহা পাওয়া যায়, প্লাস্টিক পাওয়া যায়, নাইলন পাওয়া যায়, এটা ওটা পাওয়া যায়। আচ্ছা, ওই 1 কেজি প্লাস্টিকের উপরে জাপান চীনের লোকেরা আমেরিকার লোকেরা যখন ইন প্রয়োগ করলো গ্যাস, ওই ভাঙড়ির সামান্য একটা দাম হয়ে গেল 20,000-30,000-50,000 টাকা, ঠিক কিনা বলেন? এটা ইলমের ফজিলত, এটা জ্ঞানের ফজিলত। অনুরূপ ভাবে আমরা যে কৃষি কাজ করি, বিশাল উর্বর জমিন আমার বাংলাদেশে, কৃষিযোগ্য আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর জুড়ে বিশাল কৃষি সম্পদ আমাদের দেশে আছে, বিশাল বনজ সম্পদ, যার পরিমাণ 32,53,860 একর জুড়ে বিশাল বনজ সম্পদ আমার দেশে আছে। পানি সম্পদ 252টি ছোট বড় নদী, যেটা লম্বায় 3,000 মাইল। আমার রয়েছে খনিজ সম্পদ, আমাদের তেলও আছে, পার্বত্য চট্টগ্রাম তেলের সমুদ্রের উপরে ভাসছে। আমাদের রয়েছে গ্যাস সম্পদ, বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে গ্যাসের কানেকশন যদি করে দেওয়া হয়, 100 বছরেও আমাদের দেশের মাটির নিচে যে পরিমাণ গ্যাস আছে, প্রতিটি মানুষের ঘরে যদি গ্যাসের সাপ্লাই করা হয়, বিশেষজ্ঞরা এই পর্যন্ত যা আবিষ্কার করেছে তা হল, 16 কোটি মানুষের ঘরে গ্যাস দিলেও 100 বছরেও পুরাবে না। বড় কিছু বিশাল গ্যাস সম্পদ আমাদের উপরে আমরা আছি। এরপরে আরো কি আছে?
ষোলো কোটি মানুষের এক বিরাট মানব সম্পদ, ঠিক কিনা বলেন? ষোলো কোটি মানুষের 32 কোটি হাত, এটাকে যদি ভিক্ষার হাত না বানিয়ে কর্মীর হাত বানানো যাইত, এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়ে যেত, ঠিক কিনা বলুন? ছোট্ট দেশ সিঙ্গাপুর, সমুদ্রের ভিতরে ছোট্ট এতটুকু দ্বীপ, ছোট্ট দেশ মালয়েশিয়া, কদিন আগেও যারা রাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করত, সিঙ্গাপুরের লোকেরা তাদের নারীদের ইজ্জত বিক্রি করে জীবিকা অর্জন করত, আজকে তারা পৃথিবীর উপরে দাঁড়িয়ে গেল। স্বাধীনতার 40টা বছর চলে গেল, আমরা যে অন্ধকারে, আমরা সেই অন্ধকারেই পড়ে রইলাম। শুধুমাত্র মুনাফিকি নীতি আর প্রতিহিংসার রাজনীতির কারণে গোটা দেশটা গোল্লাই চলে যায়, ঠিক না বন্ধুগণ? আমাদের ভিতরে পারস্পরিক ভালোবাসা তৈরি করতে হবে, পারস্পরিক মমত্ববোধ, স্নেহ মমতা তৈরি করতে হবে। এই ভালোবাসা বাস্তুর ভিতর দিয়েই আমরা পারি আমাদের এই দেশটাকে সুন্দর দেশে পরিণত করতে, ঠিক কিনা বলেন? আমার আলমডাঙ্গায় তা শুরু হয়েছে। আলমডাঙ্গাতে এমপি মহোদয় আমাকে যত স্নেহ করে, এত স্নেহ, আর আমার সহকর্মীরাও করে না, আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সব উপজেলা চেয়ারম্যানদের সাথে এমপির সম্পর্ক দা আর কুমড়ার সম্পর্ক। আজকে এমপি মহোদয়ের নামে খেলা উদ্বোধন হলো, তিনি আমার সাথে করে নিয়ে গেছিলেন। লোকেরা সহ্য করতে পারে না, এতগুলো ফুল সবার জন্য সপ্তাহে এমপির হাতে দেয়, এমপি বলে কি ব্যাপার, এত ফুল দিচ্ছ, আমি তো টানতেও পারবো না, হাত থেকে তো মোবাইলটা পড়ে গেল। কিন্তু তাদের হিংসা, কিন্তু এমপির জ্বালা, তারা শেষে আমাকেও ফুল দেওয়া লাগলো। এরকম অনুষ্ঠানে এমপি মহোদয়রা সাধারণত নামাজ পড়ার সুযোগ পান না, আমি তার পাশে বসা। আমি বললাম, চাচা মাগরিবের সময় হয়ে আসছে, কি করা যায়? এমপি মহোদয় বললো, পরে নামাজ পড়লে হবে না। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে একটা সময় বেঁধে দেন, যে ঠিক এতটার সময় তুমি দেখা করো 6:10, আপনি গেলেন 8:12, উনি কি আপনার করে খুশি হবেন না বিরক্ত হবেন? এমপি মহোদয় বুঝে ফেললো আমার কথা, তখন বললো, তাহলে এখনই চলো আমরা মসজিদে যাই। এমপি সাহেবের উঠা দেখে বেশ কিছু বেনামাজির উপায় নেই, তারাও এবার আমরা একসাথে মাগরিবের নামাজ জামাত আদায় করেছি, বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসার চাইতে বড় কোনো শক্তি হতে পারে না। আমরা শুধু মারামারি, গন্ডগোল, সুখামুখি করে আজকের এই মাহফিল কারো সারে সর্বনাশ করলাম, ঠিক কিনা বলেন? বন্ধ করে আমাকে ভালোবাসতে হবে। ইসলামটা হচ্ছে ভালোবাসা, ইসলাম হচ্ছে কল্যাণ কামনা করা, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সামনে এই ভালোবাসার ওয়াজই করি, কি ওয়াজ করা যায়, যেহেতু আজকে তরুণরা, যুবকেরা এই মাহফিলের পিছনে সব থেকে বেশি অবদান রেখেছে, তাই না? আর জীবনের জয়গান গেতে হলে যৌবন কালেই গাইতে হবে, বুড়া কালে গান গাইতে গেলে ব্যথার সুর দেখে আসবে, ঠিক না? আর আল্লাহ বেহেশতে বুড়া লোকদের ঢুকাবে না, যা যাবে সব যুবক বলেন আলহামদুলিল্লাহ। বুড়ারাও দেখছে আলহামদুলিল্লাহ বলছেন, আপনাদের তো রাগ হওয়ার কথা। তাহলে মনে হয় আপনারা জানেন যে যখন আপনি বেহেশতে যাবেন, বেহেশতে ঢুকার আগেই আপনাকে যুবক বানানো হবে, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমাদেরকে সাধনা করতে হবে। তা আমি আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলাম একটি সহজ সরল বাস্তব ভিত্তিক জীবন আদর্শের নাম। ইসলাম কেমন জীবন আদর্শ? সহজ সরল এবং বাস্তব ভিত্তিক জীবন আদর্শের নাম ইসলাম। এটা কল্পনা করা লাগবে না, একেবারে চোখে দেখা যাবে এত সুন্দর একটা জীবন বিধান। এই ইসলামের পথটা সোজা না বাঁকা, সোজা রাস্তা। কোরআনে কারীমের সূরাতুল হাজ সূরা নম্বর 22 আয়াতে কারীমা 78 আল্লাহ পাক একটা বড় আয়াত দিয়েছেন, এর ভিতরে ছোট্ট একটা অংশ আমি বলি, সেটা নিয়েই আলোচনা করব। আল্লাহ পাক বলেছেন, আমি দীন ইসলামের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেই নাই, অর্থাৎ ইসলামটাকে সহজ করা হয়েছে। আবারও বলেন আলহামদুলিল্লাহ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা পড়েন,
প্রতিদিন বারবার আপনার আল্লাহর কাছে একটা রাস্তা চান, যে রাস্তাটি সোজানা বাঁকা, আমাদের রব তুমি আমাদের একটা সোজা রাস্তা দাও, সেই সোজা রাস্তা ইসলাম। নবীজির সামনে লক্ষাধিক সাহাবা, নবীজি তার জীবনের বিদায় হক ভাষণ দিলেন, এক পর্যায়ে বললেন আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিল রিসালাতে, আমি কি আল্লাহর সেই বিধান তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? লোকেরা বলল হ্যাঁ। নবীজির ভালো লাগলো, প্রায় 23 বছরের সাধনা আজ পূর্ণ হলো, নবীজির স্বীকৃতি মিলল, নবীজির তো ভালোই লাগবার কথা, যাদের নিয়ে তিনি কারবার করতেন তারা খুশি হয়েছেন। অবশেষে নবী আনন্দ নিয়ে আকাশের দিকে তাকালেন আর বললেন হে আমার রব, তুমি সাক্ষী থাকো এই লোকেরা কি বলছে। ঠিক তখন নাজিল হলো সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের উপর আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম, আমার দেওয়া জীবন পরিচালনার বিধানটাকে আমি পূর্ণ করে দিলাম, আর একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামটাকেই তোমাদের জন্য পছন্দ করলাম, ইসলাম পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আবার দেখেন দুনিয়াতে জীবন চলার তো অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে না, কত রাস্তা, জাতীয়তাবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, আবার নিজের নষ্টের পথ, সংস্কৃতি, কত কত, কিন্তু সমস্ত পথের ভিতরে আল্লাহ পাক শুধু একটামাত্র পথকে পছন্দ করেছেন, সেই পথের নাম কি একমাত্র পথ? কোরআনে কারিমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারিমা 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র বিধান সেটা হচ্ছে ইসলাম। একদিকে রাস্তাটা সোজা, রাস্তাটা পরিপূর্ণ, আবার এই একটা রাস্তাই আল্লাহর পছন্দনীয়। এবার সোজা কেন সোজা, রাস্তাটা সোজা হয় কার জন্য? যে রাস্তা চেনে, যে চেনে না তার জন্য কি রাস্তা সোজা হবে? সে বাড়ির কাছে এসেও পথ হারাতে পারে, আর যে পথ চিনে সে অনেক দূরের মানুষকেও খুঁজে পেতে পারে। তাহলে বিষয়টা কি, রাস্তা তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ রাস্তা দিচ্ছেন, রাস্তার উপরে আমাদের সঙ্গে দিদারের অপেক্ষা করছেন আল্লাহ পাক। এখন আমরা যারা পথিক আমাদের দায়িত্ব এই রাস্তাটা চিনে চিনে আমরা হাঁটব কিনা, তাই না? এখন আমাদের কাজটা বাকি আছে, এবং আপনি যদি হাঁটা শুরু করেন আল্লাহ কিভাবে এগোবে, আপনি যদি হেঁটে যান আল্লাহর দিকে আল্লাহ কিভাবে আসবে? সহিহ বুখারী 10ম খণ্ড হাদিস নম্বর 7028, বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ চৌড়িয়ে ছুটে আসেন তাকে বুকে নেবার জন্য, বলেন সুবহান, কত ভালোবাসা ভরা এই রাস্তা, ফুলে ফুলে ভরা এই পথ, এই পথে চলতে জানতে হবে, কিন্তু পথটি চেনা লাগবে সবার আগে, তাহলে মনে হবে ইসলাম সহজ, আর না চিনলে বুঝতে হবে ইসলাম কঠিন। আচ্ছা, আমাদের ইসলামে 5টা স্তম্ভ আছে, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা দেখুন কি মজা, এই 5টা খুঁটি সবাইকে বোঝার মতো বহন করতে হয় না। যাকাত আর হজ গরিব মানুষকে কি বহন করতে হয়? যাকাত আর হজ বহন করে লাগে না, তার এই গরিবের জন্য 3টা খুঁটি, ওই 2টা খুঁটি গরিবের জন্য আছে, কিন্তু ওটা বোঝা আকারে আছে, ওটা বোঝা আকারে না, একেবারে সোজা। সেটা কেমন? বড় লোক যাকাত দেবে আর গরিব মজা করে যাকাত নেবে, বলেন আলহামদুলিল্লাহ। আবার হজ তো বড় লোকের, ইমান নড়বড়ে বলি হজ করার সমস্যা মনে হতে পারে, কিন্তু ইমান যাদের মজবুত তাতে তারা প্রেমিক আল্লাহর ঘরে, তারা দিলের দাবিতেই যাইতে চায়। সুতরাং যাদের প্রকৃত প্রেম আছে তারা অবশ্যই হজ করা তাদের সোজা, যাকাত দেওয়া সোজা, আর গরিবের জন্য মজা, এবং গরিব আর বড় লোক যদি বন্ধুত্ব হয়, বড় লোক অসুস্থ অবস্থায় হজ করতে ইচ্ছা হয়েছে কিন্তু পারবেন না, তাহলে গরিবকে বদলি হজে পাঠানো যায় না, তাহলে দেখেন গরিবের জন্য কিরকম মজা, এই খুঁটিটা বোঝা না। আবার নামাজ রোজার ব্যাপারটা দেখেন, যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আমরা কি এই কথা বলে যে বেটা দাঁড়ানো লাগবেই, বসে নামাজ পড়ো, বসে পারছেন না তাহলে আমরা বসে শুয়েই পড়ো, নতুবা ইশারাই পড়ো,
তবু পড়ো বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কত প্রেম, কত মমতা, ভালোবাসতে ইচ্ছে হয়, প্রিয়জনের সাথে একটু কথা বলা হোক, আল্লাহ তাকে এত ভালোবাসেন, তাই চান বান্দা বান্দিরা যেন আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলে, এটাই হচ্ছে আসল প্রেম। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং আমাকে আপনাকে তৈরি করা হয়েছে শিলটা দেওয়ার মতো করে, আপনার বাড়ির ছাগল বেরোকে জোর করে শিলটা দিয়ে পারবে, ওদেরকে জোর করে দুজনে কাটে ছাগল, তুই এমন ছাগল আমি নাম শরীর তুই কেন করে দেবে শ্রদ্ধা, এভাবে যদি জোর করেন তাকে ঠ্যাং নিয়ে উল্টায় পড়ে যাবে, তবু সেটা দিতে পারবে না। কিন্তু আপনাকে আমাকে শিলটার মতো করে তৈরি করা হয়েছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, কোরআনে কারীমের সূরা তাহা, কোরআনে কারীমের 20 নম্বর সূরা আয়াত কারীমা 1 এবং 2 রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবীজি এই কোরআনটা তোমারে এজন্য দেই নাই যে কোরআনটা নিয়ে তুমি বিপদে পড়বা, এই কোরআনটা নিয়ে তুমি কষ্টে পড়বা, এই জন্য কোরআন দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দ্বারা, এই কোরআনকে যারা মেনে চলে, সূরা তাহার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই কোরআন যারা মেনে চলে তারা কখনো পথভ্রষ্ট হয় না, তারা কখনো বিপথে যায় না। বলেন সুবহানাল্লাহ। এর সর্বশেষে দুইটা আয়াত আছে, বড় বড় আয়াত 285 আর 283। নবীজি যখন মেরাজ থেকে আসেন তখন আল্লাহ পাক নবীজিকে যা কিছু দিয়েছিলেন তার ভিতরে এই দুটি আয়াতে কারিমাউন নবীজিকে উপহার স্বরূপ দিয়েছিলেন। এবং নবীজি এই দুটি আয়াতে কারিমা সম্পর্কে বলেন যে কেউ যদি এশার নামাজের পর এই দুটি আয়াত বুঝে তেলাওয়াত করে, আর যদি কোনো আমল রাতে নাও করে, তবে এই দুটি আয়াতের তেলাওয়াত সারা রাতের আমলের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহান। এটা হচ্ছে সূরা বাকারা 285 আর 283। 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ পাক তোমাদের উপরে চাপানো পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তোমরা যে যতটুকু বোঝা বহন করতে পারো তার জন্য ততটুকুই বোঝা। গরিব কি যাকাতের বোঝা বহন করতে পারে? এটা পারে বড় লোক, তার জন্য এটা দেওয়া হয়েছে। গরিব তো হজের কাজ কেমনে করবে, এই জন্য বড় লোককে দেওয়া হয়েছে। আর গরিব এবং ধনী সকলের জন্য একটা সহজ হজের ব্যবস্থা রাখা হয়েছে যে হজটি কবুল হবেই হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে বলেছেন, কোন সন্তান যদি তার মাতাপের প্রাণে শ্রদ্ধার নজরে, ভক্তির নজরে, মহাব্বতের নজরে তাকায়, তাহলে চোখের পলকে পলকে কবুল হজের সব লেখা হবে। সাহাবা বলছেন, নবীজি আমি যদি প্রতিদিন আমার মা বাপের পানে শ্রদ্ধার নজরে যদি প্রতিদিন 100 বার তাকাই তাহলে কি হবে? নবীজি বলেন, আমার বাবা তাহলে তুমি প্রতিদিনই 100 কবুল হজের সব পাবা। আমার ভাইয়ার সেই মা বাপ আমরা ভক্তি করি না, শ্রদ্ধা করি না, বিয়ে সাথে হওয়ার পর বহু মুসলমানের সন্তান এমন আছে যারা বাপ মার কথা শুনলে বিরক্ত হয় এবং মাঝে মাঝে বলে, এই বুড়াটা মরে না কেন, এই বুড়িটা মরে না কেন, এরকম কথা আমাদের ভিতরে এমন কিছু ছেলে মেয়ে আছে না যারা বলে। তুমি একটু চিন্তা করে দেখো, আজকের জামানায় রাস্তাঘাট ভালো হয়েছে, বৈদ্যুতিক আলো পাওয়া যায়, হাসপাতাল ক্লিনিকে ভরে গেছে, ডাক্তার দুনিয়া ভরা ডাক্তার, কিন্তু আগের সেই জামানায় তুমি যখন ছোট ছিলে, তুমি একটু চিন্তা করো, গ্রামের গ্রামে বাড়ি আলো নাই, তেমন কত কষ্টের সংসার, প্রচন্ড শীতের দিনে রাতের বেলায় তোমার ডায়রিয়া হয়েছে কিংবা কলেরা হয়েছে,
সারা রাতে ডাক্তার কোথাও মিলবে না। গ্রাম্য মা তোমার লতা পাতা যে কোনো ভাবে যা কিছু তিনি বুঝতেন সেইভাবে কোনো রকমে করে তোমাকে ওষুধ করে খাওয়াইছে, আর সারা রাত তার নিজের বুকের উত্তাপে তোমার শীতল দেহটা গরম রাখছে, আর কদরের ওয়াক্তে সিজদায় করে দোয়া করেছে রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে হলেও আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। আর তুমি কেমন সন্তান সেই মা বাপের কথা সইতে পারো না, ছোটবেলায় তোমার কত কথা মা বাপ হাসি মুখে মেনে নিয়েছে, আজকে তোমার ছোট বাচ্চাটাকে দেখলে তুমি বুঝতে পারবা। আমাদের বাচ্চারা কত কত প্রকাশ প্রকার চালকের মতো কথা বলে না, আমরা কত আনন্দ পাই, এরকম আনন্দ তোমার বাবা তোমার ছোটবেলায় পাইতো। আজকে তোমার কত কথা তোমার কত ভুল কথা নিয়ে তারা আনন্দ পাইতো। আজকে বুড়া বুড়ি বাবা বয়স হয়ে গিয়েছে, কখন কি বলে ঠিক নাই, কিন্তু তুমি সইতে পারো না বন্ধুগণ, এই অবস্থা একদিন তোমারও আসবে, তুমি একদিন বাবা হবা দাদা হবা নানা হবা ঠিক না। এক বুড়ি এক বুড়ো মানুষ শীতের দিনে, এক বৃদ্ধ মানুষ শীতের দিনে পুকুরে গোসল করতে নামবে, শীত লাগছে তো সে পুকুরের পাড়ে রোদ্রে বসে আছে, সে বসে আছে একেবারে বড়শির মতো কুঁজা হয়ে বুড়া হয়ে গেছে, ছিপের বড়শির মতো কুঁজা হয়ে বসে আছে। নাতি এসে বলছে দাদু বড়শিটা কত দিয়ে কিনছো, নাতির রসিকতা দাদা বুঝতে পেরেছে, দাদা বলছে নাতি কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা ফিরি বাবা, এটাই বাস্তবতা, তিলকা হুজুরুল্লাহ। বন্ধুরা এগুলাই হচ্ছে আল্লাহর সীমারেখা, এগুলা বাস্তবতা। গাড়ি যখন চলে গাড়ির চাকার যে অংশটা এখন উপরে, কিছুক্ষণ পর ওইটাকে নিচে যাওয়া লাগে, আবার নিচেটা আবার উপরে আসে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং এটা ইতিহাস, আজকে তুমি বুড়ো হয়েছ কালকে আমি বুড়ো হবো, কালকে আবার আরেকজন হবে, এটাই বাস্তবতা। তুমি ব্যবহার করে পাচ্ছ মানুষের সাথে, এটাই তুমি নয় তুমি বাবা, সুতরাং ভালো ব্যবহার করতে হবে। নবীজি বলেছেন সহিহ বুখারী নবম খণ্ড হাদিস নাম্বার 5585, নবীজি বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর দিয়ে হলেও, আর যদি তাও না করো তাহলে অন্তত একটু ভালো কথা বলো, ওই কথাটুকু মানুষের কল্যাণ করে একটা ভালো কথা বললে এটাও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার উপিলা হয়ে যাবে। আবার দেখুন রোজা, এটাও সহজ, মাহে রমজানের রোজা ফরজ তাই না, কিন্তু সবার জন্য মাহে রমজানই রাখা ফরজ, মাহে রমজানের রোজা ফরজ কিন্তু সবার জন্য এই মাসেই রাখতে হবে এটা না। যদি আপনি অসুস্থ হন, বলা হচ্ছে যখন সুস্থ হবা সেই সময় বাকি যেগুলো হারাইছ ওইগুলো করে দিবা। আপনি সুস্থ মানুষ কিন্তু আপনি সফরে গেছেন, তাহলে বলা হচ্ছে সফরে রোজা রেখে কোনো নেকি নাই, বরং সফর শেষ হওয়ার পর যখন নিজের এলাকায় ফিরবা তখন বাকি যে রোজাগুলো মাহে রমজান হারাইছ ওইগুলো তুমি আদায় করে দিবা। তাহলে দেখুন ইসলাম সহজ না কঠিন, সহজ। আবার মহিলারা আমাদের তুলনায় দুর্বল, এজন্য তাদের প্রতি মাসে কিছু নামাজ একেবারে মাফ করা আছে ঠিক কিনা, রোজাগুলি রোজার মাসে মাফ, বলা হচ্ছে রোজাগুলি শুধু পরবর্তী মাসে যে কোনো সুযোগ মতো তুমি আদায় করে দিতে পারো। বরং আলহামদুলিল্লাহ কত সুন্দর করেছে, আপনি ওজুর পানি নাই ওজু করাই লাগবে এইটা ইসলাম বলে, বরং যদি নাই হয় তুমি মাটির সাহায্যে তায়াম্মুম করো তবুও তুমি নামাজটা আদায় করো, বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, যদি আমি পথ ঘাট চিনি সহজ, পথ না চিনলে মহা কঠিন, এটা জীবনের সব ব্যাপারেই, যে জানে তার জন্য সহজ, যে জানে না তার জন্য কঠিন। আর আমরা অনেকে জানি না কিন্তু জানার ভান ধরি, এটা আরো খারাপ, জানার ভান ধরা যাবে না, আমি যেটা জানি না পরিষ্কার বললো ভাই আমি জানি না তুমি আমার শেখাও, এতে লজ্জা করা যাবে না, লজ্জা করলে শেখাটা আর হবে না তাই না বন্ধুগণ? দেখুন পথ চিনলে কেমন সহজ, সহিহ বুখারী তৃতীয় খণ্ড
হাদিস নাম্বার 1812, মাহে রমজানের দিনে নবীজির দরবারে একজন যুবক ছেলে এসছে, এসে বলছে, নবীজি আমি আগুনে জ্বলে গেছি। নবীজি চমকুছেন, ঠিক আছে, ছেলেটা আগুনে পুড়ে গেছে, তাকিয়ে দেখে আগুনে পড়ে নাই। বলছে, তুমি এরকম কথা বলছো কেন? ছেলেটা বলছে, নবী আমি রোজার দিনে রোজা রেখে আমি সহ্য করতে না পেরে আমি আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি। রোজা রাখাই এই কাম করা হারাম না হালাল, কিন্তু যুবক মানুষ সেই কাজটা করে ফেলেছে। এখন রোজা তো গেছে, এখন কি করবে? মাথা যখন ঠান্ডা হয়েছে চিন্তা করেছে, হায় হায় এই রোজার দ্বারা আমি তো জান্নাতি হব, কিন্তু আমি তো সর্বনাশ করেছি, এখন তো জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে। তাই যুবক বলছে, হুজুর আমি আগুনে জ্বলে গেছি, আমার কি হবে? আমি তো এই কাজ করে ফেলেছি। নবীজি বলছেন, যুবক তুমি যে রোজাটা হারাইছো, এক কাজ করো, এই রোজাটার বিনিময়ে একজন ক্রীতদাসকে মুক্ত করো। আপনারা ক্রীতদাস বলেন, আগে এখন যেমন বাজারে গেলে আলু পটল পাওয়া যায়, আগের দিনে মানুষ কেনা যেত, মানুষকে চিনে আনা যেত, মানুষ বিক্রি হতো, ওদেরকেই বলা হতো ক্রীতদাস। তো যেহেতু এই প্রথাটা ছিল অনেক দিনের, একদিনে তো বন্ধ করতে পারবে না ইসলাম, এজন্য বিভিন্ন ইবাদতের ভুলের কাফফারা হিসেবে ক্রীতদাস মুক্ত করার একটা ব্যবস্থা রাখছিল। ইসলাম চেয়েছিল মানুষ শুধু গোলাম হবে, কার আল্লাহ, মানুষের গোলাম হবে না, এজন্য ইসলাম এরকম ব্যবস্থা রাখছিল। নবী বলছেন, তুমি এক কাজ করো, তুমি একটা ক্রীতদাস মুক্ত করো। যুবক বলছে, হুজুর এটা আমি পারতাম না, কারণ যুবক গরিব মানুষ, তার তো মানুষ কেনার উপায় নেই, সে কেমনে মুক্ত করবে? তার কাছে এটা দুঃসাধ্য মনে হলো। আর ইসলামের মেজাজটি যে যতটুক পায় তার কাছে ততটুকু ইসলাম আশা করে, তোমাদের স্বার্থের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপা দেয়। ছেলেটা যখন বলছে, যদি আমি পারতাম না, নবী রাগ করেন নেই, নবী বলছেন, যুবক তাহলে তুমি আরেক কাজ করো, তুমি একাধারে ষাটটা রোজা করো। এই ষাটটা রোজা বড় বেকার যাবে। আপনারা লুডু খেলা করবেন, লুডু লুডু খেলেন, এখনকার যে লুডু আছে এই লুডুর একদিকে সাধারণ লুডু আর উল্টা দিকে আছে সাপ লুডু। সাপের মুখ 97 নম্বরে আর লেজ হলো 3 নম্বরে। এখন আপনি হয়তো খুব মজার সাথে চক কামাচ্ছেন, অনবরত নাম্বার বাড়ছে, আরেকটু পরে 100 হবে, কিন্তু সবকার কপাল খারাপ। সবকা যদি 97 এর সাপের মুখে পড়ে তাহলে একেবারে সবকা দিয়ে চলে আসতে হবে। এই একাধারে যে ষাট রোজা, এটা এই সাপ রোজার চাইতে মারাত্মক। 59 নম্বর রোজায় গিয়ে যদি গোলমাল হয় তাহলে আবার প্রথম থেকে দেখুন কত ভাবে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছেন, কিন্তু ছেলেটা তা বহন করতে পারছে না। নবীজি ক্রমে ক্রমে সহজ করছেন, বলছেন তাহলে এক কাজ করো, 60 জন গরিব মানুষ, 60 জন মিসকিনকে পেট ভরে এক বেলা খাওয়ায় দাও। যুবক বলছে, হুজুর এটাও পারতাম না। আমাদের মতো বদমেজাজি মৌলবী হলি আর বদমেজাজি পীর সাহেব হলি, আমরা ওই সময় বলতাম, তুই তাহলে যাবেন না বেটা, ঠিক কি? আমরা তো অল্পতে রয়ে যাই, আমরা শুধু গাল গাল করি, গরম দেখাই ভাব সবসময়, আমরা ব্যবহারটা ভালো করতে শিখিনি। আচ্ছা, আমাদের কারো জিব্বাই হাড় আছে, হাত হাড্ডি বোন বিয়ের আল্লাহ জিব্বাকে নরম রেখেছেন, কেন? নরম নরম কথা বলবা, আর আমরা সেই জিব্বাটা দিয়ে এই কুড়ালের কাজ করি। মানুষের অন্তরে এই জিব্বার আঘাতে মানুষের অন্তরকে ভেঙে খান খান করে দেয়। তুমি জীবনে যত মানুষকে আঘাত দিলে তোমার মনে নাই, কিন্তু যারা আঘাত পায়েছে তাদের খেয়াল আছে।
তাই না? জিব্বা ভালো রাখতে হবে। এ জামানার বেশ কিছু আলেম আছে, পীর সাহেব আছেন, যারা খামুখাই মানুষকে নিজের মতো পড়তা না হলে কাফের বলে গান দেয়, ফাসেক বলে গান দেয়। আপনারা শোনেন নাই কোনো নেই সামান্য কারণে বলে ওই পীর আর ওই সব চৌদ্দ করতে পারবে আর আশায় শুধু বেস্ত যাবে, ওই মসজিদের ইমাম সাহেব যাবে চৌদ্দ কেন আমি ইমাম সাহেব তো বেহেসবে। আমার আমি তা বলতে চাইছি তার সব ভুল, মানে দোকানদারদের মতো মানসিকতা। কিছু দোকানদার আছে আমার দোকানের মাল ভালো, উর দোকানের ভেজাল, এটা হলো দোকানদারের মানসিকতা। এই কাজ আলেমদের রাখা যাবে না। আজকে নবীজির উম্মা একদল নাকি অনেক দল? নবীজির উম্মত সব একদল এখন, তা আপনাকে দলের নামটা শুনি, সবাই একদল দেখুন নামটা। কালকে ভালাইপুরের মা দিলে বন্ধ করার জন্য টিকে দিয়েছে এক পীর সাহেবের মুরিদরা, খবর রাখে আমরা জানি। একদল না, বাঘে বাঘ খায় না, কিন্তু মৌলবীতে মৌলবী খায়। আমার মায়েরা আমার মা বোনেরা সৈয়াদ মুসলিম দেখুন, সর্বশেষ খন্ড হাদিস নম্বর 7372 নম্বর হাদিস, নবীজি বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে অভিশাপ দিও না, গালি দিও না, লানত করো না, কারণ কিয়ামতের দিন লানতকারীরা সুপারিশকারী হতে পারবে না। আমরা চাই না আমাদের পীর সাহেবরা আমাদের সুপারিশ করুক, আমরা চাই কিনা? কিন্তু ওই পীর সাহেব সুপারিশ করতে পারবে না যে কারণে অকারণে অভিশাপ দেয়, লানত করে। এ ফতোয়া আমার না, নবীজির ফতোয়া, সহিহ আল মুসলিম ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণ, সর্বশেষ সংস্করণ 6373 নম্বর হাদিস। আমার ভাইরা 6373 নম্বর হাদিস, মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাহাবারা নবীজির কাছে আবেদন জানালো, নবীজি আর তো সইতে পারি না, ওরা আমাদের সেনার কৈধার্য, ওরা আমাদের সুমাইয়াকে শহীদ করে ফেলল, ওরা আমাদের খাতবাতকে জ্বলন্ত আগুন করে চিত করে শুয়ায় দিল, ওরা হযরত ইয়াসেরকে ধরে দুইটা উট নিয়ে আসলো মরুভূমির জাহাজ, ইয়াসেরের একটা পা একের পায়ের সঙ্গে আরেকটা পা আরেকটা উটের পায়ের সঙ্গে বেঁধে দুটি উট দুদিকে কাটিয়ে দিল, জীবন্ত সাহাবা টুকরা হয়ে দুটি উটের সাথে চলে গেল। নবীজি মেহরবানি করে ওই কাফির বেঈমানদের জন্য একটু বদদোয়া করুন। নবীজি বললেন আমার সাহাবা শোনা, আমি এক দুনিয়াতে অভিশাপ দিতে আসিনি, আমি দুনিয়াতে বদদোয়া করার জন্য আসি নাই, লানত করার জন্য আসি নাই, আমি এসেছি আমি এসেছি আল্লাহ রহমত হয়ে, আমি তো ভালোবেসেই শেষ করতে পারবো না, আমি ঘৃণা করবো কখন? আমার কথা বুঝতে পারছেন? সহিহ আল বুখারি নবম খণ্ড হাদিস নম্বর 5618 নম্বর হাদিস, নবীজি বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। অর্থাৎ তুমি যদি কারো ফাসেক বলো, তুমি প্রকৃতপক্ষে ফাসেকে পরিণত হবা। মুসলমানের সঙ্গে মারামারি করার কুফরি কাজ 5619 নম্বর হাদিস সহিহ আল বুখারী, নবীজি বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে কাফের বলে গালি দিও না, পরস্পর পরস্পরকে ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে এই গালিটা দিচ্ছ সে যদি প্রকৃত পক্ষে তা না হয়, তবে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। বন্ধুরা আমাদের সবাই ভালো হতে হবে, মনে রাখুন যে হুজুরের মেজাজ খারাপ হবে তার মুরিদের বাজার নষ্ট হবে, যে চোরের কাশি বেশি হবে সে চোর চুরি করতেই পারবে না, ব্যবহার ভালো হতে হবে। আমার ভাইরা কোরআনে কারীমের সূরা আলে ইমরান দেখুন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা আয়াত 159 রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাকুম
ولو كنت فشا غليظ القلب لانفدوه من حولي. আপনার প্রতি আমার রহমত, আপনার প্রতি আমার করুণা, আমার দয়া, আমি আপনার দিলটাকে নরম বানাইছি আর আপনার ভাষাটাকে সুমধুর করেছি, যার কারণে ওই লোকগুলি সব দূর থেকে এসে আপনার কাছে এসে মিশে বসে। যদি ভাষাটা কঠিন হতো, দিলটা যদি কড়া হতো, ওই লোকগুলি কাকে থাকতো না, পানিয়ে চলে যেত। নবীর মুখপত্র আকর্ষণে কোথায়? আবিসিনিয়া, আফ্রিকা মহাদেশের ভিতরে। সেই আবিসিনিয়া থেকে ছুটে এলেন হযরত বিলালের মতো লোক, ঠিক কিনা? পারস্য থেকে ছুটে এলেন হযরত সালমান ফার্সির মতো সাহাবারা। রোম থেকে ছুটে এলেন হযরত সুহাইব রুমির মতো লোকেরা। নবীজি মুখপত্রের সিমেন্ট দিয়ে ইসলামের বিল্ডিং বানাবেন। সিমেন্ট প্রথম অবস্থায় নরম থাকে না? নরম থাকে। সাহাবাদেরকে ইটের মতো মনে করুন। আবু বাকার নবীজি মুহাম্মদের সিমেন্ট ঢেলে দিলেন, এরপরে উমার, আবার মুহাম্মদের সিমেন্ট। এভাবে একটা সাহাবিদের দিয়ে নিজের হৃদয়ের ভালোবাসা দিয়ে ইসলামের এত বিশাল বিল্ডিং তৈরি করলেন। কিছুক্ষণ পর এই সিমেন্ট গুলা কি করলো? ইট গুলাকে মজবুত করে ধরলো। এত মজবুত হলো আবু জাহেলের কুস্তিরা ইসলামের এই বিল্ডিংটা ভাঙার জন্য। যদি কুড়াল মারে বিল্ডিং ভাঙবে, আগুনের ফুলকি বাইর হবে। এই বিল্ডিং এত শক্ত হলো কুরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতু সাফ আয়াত কারীমা 4, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশা ঢালা প্রাচীরের মতো শক্ত হলো। সুবহানাল্লাহ। ব্যবহার ভালো করতে হবে, গালি জবাবে গালি দেব না। নবীজি কি করতেন? যারা তাকে ব্যথা দিত নবীজি তাদের ব্যথা হিসায় দিতেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে জামাই বাবুদের কদর হয় বেশি, কিন্তু নবীর বাড়িতে অমুসলমানেরাও দাওয়াত খাইতে আসতো। মনে আছেন আপনাদের এক মেহমান অমুসলিম খেতে এসে রাত্রে রসুল্লাহ ঘর দিতে, ভালো একটা ঘরে শোয়ার জন্য, কিন্তু মেহমান আবার বেকায় যায়, রাত্রি বিছানা ভরে পায়খানা করে পালিয়ে চলে গেছে। নবীজি কাজ দিয়েছেন? নবীজি চিন্তিত হলেন, আমার মেহমান রাত্রে পেটের অসুখ এত কষ্ট পেল, আহা আমি কেন টের পেলাম না। পরের দিন মেহমানদের খুঁজছে তার কাছে মাফ দেওয়ার জন্য। নবীজি, মেহমান সারা রাত কষ্ট করেছো, একবার আমাকে ডাকলে না, আমাকে ডাকলে তোমার এই কষ্টটা হতো না, তো আমি কেন টের পেলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। কাফেরের দিল জয় হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম তলোয়ারের জোরে আছে না, উদারতাই এসছে। সুতরাং কোন রকমের জঙ্গিবাদ, চরমপন্থা, বাড়াবাড়ি, এটা ইসলামের কোন জায়গা নেই। ইসলাম ভালোবেসে জয় করতে চায় মানুষের হৃদয়। আমরা তো সেই ছোটবেলায় পড়ছি, নবীজি পথ দিয়ে যেতেন এক বুড়ি কাটা কাটা পুত্র, সে কি যেমন তেমন বুড়ি, কাটা পুঁতে পালি থাকতো না, রাস্তার পাশে দাঁড়ায় থাকতো। কি বেকার বুড়ি আপনি চিন্তা করেন? নবীজি পথ দিয়ে যায়, পায়ে কাঁটা ফোটে, রক্ত ঝরে, ব্যথায় কাতরান, রহমতের হাত দিয়ে পা দিয়ে কাঁটা বাই করেন, আর বুড়ি হাসে, বুড়ি মুচকি হাসে, হিল হিল করে হাসে। চিন্তা করেন, নবীজি কিচ্ছু বলেন না। কেন বলেন না? নবীজি দুর্বল ছিলেন, শক্তি ছিল না। বন্ধুগণ, নবীর সুবান সার্বিক শক্তি সাহাবাদেরও ছিলেন। আরবের বিখ্যাত বীর রুকানা, যার সঙ্গে কুস্তি করে কেউ টিকত না, সেই রুকানা একদিন নবীর সামনে এসে চ্যালেঞ্জ করলো, তুমি যদি সত্য নবী হও আমাকে যুদ্ধে হারাও। নবীজি একবার না, রুকানাকে তিনবার তিনি অনাসে আহার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রুকানা নবীর এই আচরণে মুগ্ধ হয়ে রুকানা ইসলাম কবুল করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর রাস্তায় কাটা দেয় বুড়ির সামনে দাঁড়িয়ে কিলকিল করে হাসে, আজকে কাটা নাই। নবীজি খুশি হলেন না? অন্তরটা কত বড় হবে এই চিন্তা করা যা। তাহলে কি বুড়ির অসুখ হলো? চিন্তা করুন তো, শুধু ওয়াজে চিৎকার দিলে হবে না, বাড়ি বসেও ভাবতে হবে।
এই সমস্ত চলন্ত চলচ্চিত্র নবীজির জীবন আদর্শ। আমরা নবীকে চিনতে পারি নাই, আমরা শুধু মানুষকে কষ্ট দেয় ওয়াজ করতে গিয়েও এত গালিগালা বিভিন্ন লোকের নামে, বিভিন্ন দলের নামে আমরা করি, তাতে ওই দলের লোক আর ওই দলের লোকের তৌবা করা লাগে যে আর ওয়াজ শুনব না। ওদিকে আবার কি হয়, ভলেন্টিয়ারের কেউ একজন দেখেন ওই তৈরি হোক বন্ধুগণ, আমাদের আমাদের ভালোবেসে আনতে হবে। হযরত উমরের মতো মানুষ কত বড় বদ মেজাজি ছেলে, নবীজিকে মারতে যাচ্ছে, উমরকে কি আর ইসলামের ঘরে নেওয়া উচিত ছিল, সে নবীজি নিয়েছেন। আর উমরও তার ভুল বুঝতে পেরে এমন তৌবাই করল এবং এত চক্ষুতা অর্জন করল উমর। নবী শুধুমাত্র উমরের জন্য এই কথাটা বলেছেন, আর কারোর জন্য বলেন নাই যে আমার পরে তো কেউ নবী হবে না, যদি একদিনও নবী হতো রাখা না উমর, উমর অবশ্যই আপনার নবী হয়ে যেতেন। বলেন বীরতা দৃঢ় হয়ে গেল ঠিকই না বন্ধুমান, যোগ্য মানুষদের খ্রিস্টান আনতে হবে, বগি বগি যথেষ্ট হয়েছে আমাদের, এবার একটু ইঞ্জিন মার্কার লোক আমাদের দলে আনতে হবে। আমাদের ইঞ্জিনের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের বগির সংখ্যা বাড়ছে, আপনারা রাগ করছেন না? আমার ভাইরা আগের যেমন রাজেন্দ্রা কত ভদ্র ছিল দেখুন, আজকে আমাদের বদমেজাজের কারণে আলেমরা এক হতে পারে নাই, মানে উম্মা এক হতে পারছে না, ক্রমে ক্রমে কিয়ামতে কি আসতেছে, আর উম্মা কিয়ামতের ফেরকায় বিভক্ত হতে চলেছে। তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3991, নবীজি বলেছেন ইহুদিরা বিভক্ত হয়েছে 71 ফেরকায়, আর আমার বিভক্ত হয়ে যাচ্ছে 71 ফেরকায়, জান্নাতে যাবে একটা মাত্র ফেরকা, যে ফেরকার পরিচয় হল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলেন তোমার সাথে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে এরাই যাবে জান্নাতে, আর 72টা মুসলমানদের কাতা জাহান্নামে চলে যাবে শুধু এই দলবাদীর জন্য, গন্ডগোলের জন্য। আমরা ভালোবাসতে পারি না। আচ্ছা আমরা এখানে শক্তি বাড়বে তা ইসলামের না, আমরা এখানে খুশি হবেন কে, আর ভাগে ভাগে বিভক্ত হলে খুশি হবে কে? আচ্ছা খুশি হবে আমাদের আলেমরা কাকে খুশি করছে? কোরআনে কারিমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারিম 103 আল্লাহ পাক বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। একটা পথ বিচ্ছিন্ন হওয়া হারাম ঠিকিরে বলে, কিন্তু কপাল খারাপ। আমার ইউনুস সাহেবের বাড়ি মুরগি ডিম পাড়তে কষ্ট হয়, ওর ভিতরে একজন নামাজি লোক আছে, সে বলছে আল্লাহ ইউনুস সাহেবের মুরগিটা যদি সুন্দরভাবে ডিমটা পাড়ে আমি স্যারকে বলে একটা গরু কুরবানি করে দেব। এর মতো বেশু আত্ম থাকে, আমরা বড় ধ্বংস হোক কিন্তু ছোটখাটো কিছু নফল মারতে কাজ সেইগুলো টিকে থাক। সে কিরা ধরো গা ওপর থেকে পড়ে মরে গেল, সবাই কাম দেয় আর একটা করতে আহা হাহা আল্লাহ কি রহমত, চোখ চালাই দিয়েছে। এখন আমাদের কি দুর্দশা, আমরা আসল শক্তি কত, ও চোখ বাইতে নাচছি, মরা সুন্দরীর গলায় কেউ কি গহনা দেবে? আপনারা বাস থেকে শিক্ষা নিতে পারেন, বাসে ধরেন 50-60 জন যাত্রী বসা, বাসওয়ালা এখনো পেট ভরে নাই, তখন কি করে, বাস হয় আসতে চালাই অথবা যেখানে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে, তখন পিছনে যাত্রীরা বিরক্ত হয়ে বলে গাড়ি, কিন্তু ড্রাইভার শোনে না। সব এই 70 জন যাত্রী পাচ্ছে যে গাড়িটা তাড়াতাড়ি যাক, কেউ অফিস ধরবে, কেউ ডাক্তারের কাছে যাবে, কেউ তার মামলা মকদ্দমা করবে, কিন্তু ওই ব্যাপার কিছু লম্বা কাল কিন্তু ঢোকেই না। 70টা যাত্রীকে জিম্মি বানাইছে 3 জন, একটা হলো ড্রাইভার, একটা হেল্পার, আর একটা সুপারভাইজার, এই 3 জন। আর এরা 70 জন, ওই 3 জনের সাথে 5 জন পারবে, ওই 3 জন হলো এক ঐক্যবদ্ধ
আর এই সত্যটা যাত্রীর ভিতরে কোনো মিল নাই। চিড়িয়াখানায় বাঘ একরকম হালুম করে, সিংহ আরেকরকম চিৎকার দেয়, মুরগি একরকম, শিয়াল আরেক রকম, ওই রকম আজকে মুসলমানদের এক কথাটাই ও আর এক কথাটাই কারোর কথাই মিল নেই। কেমনে শক্তি হবে মধ্য প্রাচ্যে ইসরায়েলের বুকে যে কয়েকজন ইহুদি আছে, শুধু আরবের মুসলমানরা হজের পর অ্যামাউন্ট কাজ করে ওইদিকে দাঁড়িয়ে একটু প্রেশার করে দেবে। আপনারা আবার করেন না যে এ মৌলবি আবার দাঁড়িয়ে প্রেশার করতে বললো, এই কথাই যেন ভুল ধরি, এটা একটা কথা সৌন্দর্য। যদি মধ্যপ্রাচ্যে যারা হজে গিয়েছে ওরা যদি ইসরায়েলের থেকে টাকা একটু প্রেশার করে দেয়, ওই পেশাতেই সব ফেসে যাবে, ইহুদিরা সমস্ত সাগরের দিকে পড়বে। কিন্তু ওরা এক, আর আমরা আমাদের বন্দুক গুলি করার কথা ছিল কোন দিকে, আর করছি নিজেদের বুকের দিকে, ঠিক কিনা বলে আপনারা। আবার তেরপুর এখন মনেও করেন না যে নবীজি যখন বুঝেছে শেষটা হবে, তখনই আমরা কি করব। আচ্ছা নবীজি বলেছে বলে হবে না, আমরা করব এটা নবীজি তার টিমের মাধ্যমে জানেন, তাই তিনি বলেছেন। যেমন একটা শিক্ষকের কাছে ধরেন দশজন ছাত্র ছাত্রী পড়ে, এই ছাত্র ছাত্রী নিয়ে শিক্ষকের একটা অভিজ্ঞতা হবে, সে বলবে এই যে রহিম সাহেব, এই রহিম ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস পাবে, আর এই যে করিম ও পাশই করবে না ফেল। এখন রহিম যদি মনে করে স্যার বললে আমি ফার্স্ট ক্লাস পাস করবো, তাহলে চিন্তা কি, আমি তো ফার্স্টই হব, আসতে আর করবো না। আর করিম যদি মনে করে আহা স্যার আমার এরকম বললো, আমি তো ফেল করেছি, তা আমি দোষ কি সারে স্যার এটা কেন বলছে, বলতে সাবধান হওয়ার জন্য করিম তুই যেভাবে লেখাপড়া করছিস সেই জন্য ফেল করবি, তুই সাবধান হয় এখনো সময় আছে, কিন্তু লেখাপড়া করে পাশ করার কাজ কর। আর রহিম তুমি যখন ফার্স্টে হবা আরো ভালো পড়ো, আরো সুন্দর করো, তুমি আর একটু ভালো হলে আরো তুমি এ গোল্ডেন এ পাবা। এটা স্যার বলেছে বলে হবে না, স্যারের অভিজ্ঞতা যে এই ছেলেটা যেভাবে পড়ে তার রেজাল্ট এমনই হওয়ার কথা। নবীজি বলেছেন বলে তিয়াত্তর ফেরকা হবে না, তাহলে তো নবীর এই কথা অভিশাপ হয়ে যায় না। আমরা এটা করবো এটা আমাদের সম্পর্কে নবীজির যে ইলম তা নবীজি জানেন, এই কারণে তিনি এ কথা বলার মাধ্যমে সাবধান করেছেন উম্মাদকে, উম্মাদ সাবধান এক থাকো তাহলে সবাই জান্নাতে যেতে পারবা, আর যদি এত ফেরকাবাজি করো আমার উম্মত বলে বাঁচতে পারবা না, জন্মকে চলে যাবা। বন্ধুবার আমাদের যে সাবধান হতে হবে, আমাদের মুখের কারণে আমরা মানুষকে সর্বনাশ করে ফেলি, আমাদের শত্রু তৈরি হয় কথার কারণে না। আমার ভাইরা আমার মা বোনেরা, এই জন্য আমি বললাম আপের জামানার ওলামারা এত ভদ্র ছিল এবং এত বিনয়ী ছিল, তাদের চিত্তা আল্লাহর জিকিরে সচল রাখত, আল্লাহর ইবাদত করত তারা, আর প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। এত ফেরকাবাজি আগে ছিল না, ইসলামের সোনালী যুগে এই সবগুলা ছিল না। খোলাফায়ে রাশিদের পতনের পর এই সর্বনাশা মহামারী বিভিন্ন ইসলাম বিরোধীদের পক্ষ থেকে মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। ছোট বাচ্চারা যেমন চকলেট নিয়ে ঝগড়া করে, আমরা ওই রকম ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করি এবং বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দেই। বন্ধুগণ, সেই জামানার একজন আলিম নাম হচ্ছে আবদুল্লাহ বিন মুবারক। সে জামানায় আলেম তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআন থেকে কথা বলতে বলেন, সুবহানাল্লাহ, মহিলারা পর্যন্ত কোরআন থেকে কথা বলত। এখনো পরিস্থিতি পাল্টে যাচ্ছে, ওয়াজে খোঁজ নেন মহিলা বেশি না পুরুষ বেশি, আগামীতে আপনাদের জোগাড় হবে ওই পর্দার ভিতরে, আপনাদের যে অবস্থা তাতে মাহফিলের মাহফিলের ক্ষতি হয়, যে মাহফিলের স্বার্থকতা একদম বজ্র দেখিয়ে লোকটি আপনাদের আপনাদের যে অবস্থা, আর এই যে এত ফাঁকা ফাঁকা, এখন তো শয়তান আরাম করতেই আছে, একটু পরে কানে ধরে বলবে এই অনেকক্ষণ বসে আছি চ বাইরে গিয়ে ফাইভ, তারপরে আরো ডবল ফাইভ দিয়ে একটু টান মেরে আসবে। বন্ধুরা, সুতরাং আমাদের যে অবস্থা, যাই হোক আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তার নাম জানে না এরকম কোন আলেম হইতে পারে, এত বড় আলেম, এত বড় আলেম ছিলেন তিনি। তিনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে হজ যখন শেষ তিনি চিন্তা করলেন, তারা তো আল্লাহর প্রেমিক ছিল, তারা চাইতো কি
দাদা ঘরকে নিরিবিলি পাইতে চাইছো, যেহেতু প্রেম ভালোবাসা হাটের ভিতরে জমে না, হাট বাজারে প্রেম ভালোবাসা জমে না, নিরিবিলি দরকার। নার্দার প্রেমিকরা তাহার শরীরকে নিরিবিলি পাইতে চায়, আর আমাদের মতো লোকেরা কখন হক শেষ হবে, ছেলের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, নাতি নাতনির কথা মনে হয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কত টেলিফোন। আর আল্লাহর ওলিরা চান কাবা শরীর নিরিবিলি পাইতে, হক শেষ সবাই চলে যাচ্ছে, আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ এসে কাবার দিকে হচ্ছে, এগিয়ে কাবা শরীফের কাছে গিয়ে দেখেন একজন মহিলা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। ভাবলেন মহিলা একা কি পড়ে আছে কেন, তাহলে কি মারা গেল, মহিলা তো এভাবে সাঁতার করতে হবে, তার সাথে কোনো লোকও দেখছে না। তিনি দেখলেন মহিলা বেঁচে আছে না মারা গেছে, বুঝবো কি করে, তাই তিনি সালাম দিলেন মহিলাকে। সালামের জবাব ওয়ালাইকুম সালাম না হয়ে মহিলা সালামের জবাবে কোরআনে কারিমের সূরা ইয়াসিন থেকে, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিল, সালামুন কাওলান মির রব্বির রহিম, পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ চমকে উঠলেন, যে এরকম জবাব তো কোনোদিন পাইনি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করে আম্মা হজ শেষ হয়ে গেছে, লোকেরা সব বাড়ি ফিরে যাচ্ছে, আপনি এখানে একা কি কেন পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা সূরা তুবারাতের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বাড়িতে না যাওয়ার কারণটাও ঘোষণা দিল। মহিলা পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করেন তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। অর্থাৎ মহিলা বলতে চাইল আমি পথ হারিয়ে ফেলেছি, এখন কে আমাকে পথ দেখাবে? হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা কতদিন পর্যন্ত আপনি পথ হারা অবস্থায় পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা কোরআনে কারিমের সূরা মারইয়ামের 10 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে পড়ে থাকার কারণটাও ঘোষণা দিল। মহিলা পড়ল, সালাসানায়া আলিনসাউইয়া, তিন রাত পূর্ণ হয়ে গেছে, আমি এখানে বসার অবস্থায় পড়ে আসি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, তিন রাত চলে গেল বসার অবস্থায় পড়ে আছেন, ক্ষুধা যখন লাগে কি খান, আপনার খাওয়া কোত্থেকে আসে? এ প্রশ্নের জবাবে মহিলা সূরাতুস শুআরা কোরআনে কারিমের 26 নম্বর সূরা, সূরাতুস শুআরার 87 নম্বর আয়াত তেলাওয়াত করে খাবারের কথা বলল। ওই মহিলা বলল, ওয়াল্লাযী হুমা ইয়ুতঈমুনী ওয়া ইয়াসকী, তিনি আল্লাহ, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করে। হযরত আব্দুল্লাহ বলছে, আম্মা কি নাকি খেয়েছেন, আমার কাছে খাবার আছে, মেহরবানি করে খাবারটুকু খান। এ প্রস্তাবের জবাবে মহিলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালো। মহিলা পড়ল, সুম্মা আতিমুস-সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। হযরত আব্দুল্লাহ বললেন, আম্মা এটা তো ফরজ রোজা নয়, এছাড়া শ্বশুরের হালতে ফরজ রোজাও পারতে হয়, আপনি নফল রোজা রেখেছেন, কি না কি খেয়েছেন, আপনি খাবার মেলের গাড়ি করে খান। ওই মহিলা পুনরায় সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালো। ওই মহিলা পড়ল ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এরপর যদি তোমরা রোজা রাখো আল্লাহ তা জানবেন এবং তোমাদেরকে পুরস্কৃত করবেন। সুতরাং আমি নফল রোজা রেখেছি, আল্লাহ খুশি হবেন, আমারে সওয়াব দিবেন, আমি খাবো খা তোমার খাবারের লোভে রোজা খানবো কেন? হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি এত বড় একজন আলেম কিন্তু একটা সামান্য মহিলার কাছে হেরে যাচ্ছি, এটা কেমন ব্যাপার, দেখি মহিলাকে তার মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। এজন্য বুদ্ধি খাটিয়ে হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা
আপনার বাড়ি কোথায়? আব্দুল বিন মুবারকের ধারণা বুড়ি কোন গ্রামের নাম কোরআনে পাবে না, এবার কোথায় মাতৃভাষায় বললে। কিন্তু ওই মহিলা কোরআনে কারিমের ১৭ নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের ১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বাড়ির লোকেশনটা ঠিক করে দিল। মহিলা পড়ল পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে ইসরা করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। একথা মাধ্যমে মহিলা বলতে চাইল, আমি আম্মা আপনি যদি রাজি হন তাহলে আমার উটের উপরে করে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। ওই মহিলায় প্রস্তাবের জবাবে সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে সম্মতি জানালেন, মামা তাফালু মিন খাইরিন ইয়াহলাল্লাহ, এটা ভালো কাজ, মানুষের উপকার করে এটা ভালো কাজ, আল্লাহ তোমারে এর বিনিময় দিবেন, তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমার বাড়ি পৌঁছাও। হযরত আব্দুল্লাহ উঠে নিয়ে দিলেন, মহিলা উটের দিকে উঠতে গিয়ে সতর্কতার সাথে তাকিয়ে দেখে হযরত আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মহিলা সূরাতুন নূরের ২৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারককে সতর্ক করলেন। মহিলা পড়লেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন করোনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। হযরত আব্দুল্লাহ বলতে চাইলেন, মহিলা বলতে চাইলো, আব্দুল্লাহ ও মুহাদ্দিস তুমি পুরুষ লোক, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন? আল্লাহর হুকুম মেনে তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করো। হযরত আব্দুল্লাহ লজ্জায় শরমে চোখ নত করে ফেললেন, তাকাবার কোনো সাহস রইল না। মহিলা কূপের দিকে আরাম করে বসল। এবার এত বড় আলিম জগৎ জোড়াদার খ্যাতি আব্দুল বিন মুবারক, হযরত আব্দুল্লাহ এত বড় আলিম ছিলেন, তিনি যে দেশে বাস করতেন তিনি যখন ওই দেশ ছেড়ে পরিণত্র চলে গেলেন তখন এলাকার আলেমরা তাকে নিয়ে কবিতা পর্যন্ত রচনা করেছে। তার তাদের কবিতায় লিখেছে যে আব্দুল্লাহ যখন আমাদের দেশ ছেড়ে চলে গেলেন আমাদের দেশের সৌন্দর্য চলে গেল, আমাদের আলেমরা ছিল আকাশের তারার মতো আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইলমের সঙ্গে অসহায় হয়ে রাতের দেশে উটের দড়ি টানতে টানতে যখন চলে যাচ্ছে কিন্তু মনের ভিতরে কষ্ট, একটা মহিলার কাছে ইলমের দিকে হেরে যাবো কেমন কথা, এই মহিলাকে তো এখনো পারলাম না মাতৃভাষায় কথা বলাতে। তাই হযরত আব্দুল্লাহ অনেক সৃষ্টি করে প্রশ্ন করলাম, না আপনার কি কোনো সন্তানাদি আছে নাকি? ওই মহিলা কোরআনে কারিমের সূরাতুল কাহাফ কোরআনে কারিমের ১৮ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সন্তানদের কথাও বলে ফেললেন, আল-মালু ওয়াল-বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ এটা হচ্ছে দুনিয়া জীবনের সুখ এবং সৌন্দর্য, আল্লাহ পাক এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই, সুতরাং আমার সন্তান কি আছে? হযরত আব্দুল্লাহ বুদ্ধি করে বলছে, আম্মা ছেলে পেলে গুলার নাম এই যে বল্টু ডাব্লু ওয়াই জেড এই সব নাম তো কোরআনে পাবে না, এবার কোথায় মহিলা মাতৃভাষায় কথা বলবে? কিন্তু ওই মহিলা আগে থেকেই সেটা ঠিক করে রেখেছে। ওই মহিলা যথাক্রমে সূরা মারিয়ামের ১২ নম্বর আয়াত, সূরাতুন নিসার ১২৫ নম্বর আয়াত এবং ১৬৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের নাম ঘোষণা করে দিল। ওই মহিলা পড়ল
অংশ বিশেষ তেলাওয়াত করে বলতে চাইলো, ইয়াহইয়া ইব্রাহিম মূসা এই তিনজন হচ্ছে আমার সন্তানের নাম। হযরত আব্দুল্লাহ চিন্তা করলো আর পারা যাবে না, এবার তিনি সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা জান আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন সে প্রশ্নের জবাবে আপনি মাতৃভাষায় না বলে কোরআন থেকে জবাব দেন, তার কারণ কি? ওই মহিলা এবার কোরআনে কেরিমের 25 নম্বর সূরা সূরাতুল কাফ এর 18 নম্বর আয়াতে কেরিমা তেলাওয়াত করে এই প্রশ্নের জবাব দিয়ে ফেললেন। মহিলা বললেন, মা ইয়াফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন হাকীম। মানুষকে কথাই বলুন, আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। ও মুহাদ্দিস, আমি এমন কথা বলতেছি আমার কথা থেকে কোনো গোনা তো লেখা যাবে না, বরং আমার প্রতিটি কথার অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি লেখা লাগবে। সুবহানাল্লাহ, আমার ভাইরা মুহাদ্দিসরা সাহস হইল না মহিলার সঙ্গে কথা বলার। ইতিমধ্যে জেরুজালেমে পৌঁছে গেলেন, মহিলা উঠ থেকে নেমে পড়লেন, ছেলেরা সত্য উড়িয়ে ছুটে এসেছে, মা অনেকদিন পর হজ থেকে বাড়ি এসেছে। ছেলেদেরকে দেখে ওই মহিলা নিজের আঁচল থেকে কয়েকটি রৌপ্য মুদ্রা রূপার টাকা বের করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীমের সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে ছেলেদেরকে বাজার থেকে ভালো খাবার কিনে আনার জন্য তাকিদ দিলেন। ওই মহিলা বললেন, হাদাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, এই 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 অর্থ নিয়ে বাজারে চলে যাও এবং উত্তম খাবার দাবার কিছু কিনে আনো। ছেলেরা বাজারে চলে গেল, উত্তম খাবার কিনে আনলো। মহিলা একটা সুন্দর ছেলেকে খাবার গুলি আপন সাথে সাজিয়ে মুহাদ্দিসের সামনে রেখে কোরআনে কারীমের সূরাতুল হাক্কা সূরা নম্বর 69 আয়াতে কারীমা 24 তেলাওয়াত করে মেহমানকে খাবারের জন্য বললেন। মহিলা করলেন, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়া মিন খালিয়া। ও মেহমান, বিগত দিনে আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন এর বিনিময়ে এই খাবার টুকু গ্রহণ করে। মেহমান মুহাদ্দিস নীরবে খাবার খেলেন, কিন্তু বুড়ির সঙ্গে কথা বলার মতো কোনো সাহস তার রইল না। অবশেষে মুহাদ্দিস বুড়ির ছেলেদেরকে দেখে বলছে, ও ছেলেরা, তোমাদের আম্মা জান এভাবে কতদিন থেকে কোরআন থেকে কথা বলে। তখন ওই ছেলেরা বলতেছে, মুহাদ্দিস, আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না বিগত 40 বছরের ভিতরে কোরআন ছাড়া একটা কথা মায়ের মুখ থেকে আমরা শুনি নাই। বলেন ইসলাম কতখানি শিক্ষার অধিকার দিয়েছে, আর আমরা কিছুদিন পরে বলি তোর মেয়েটা তো বড় হয়েছে তাড়াতাড়ি দিয়ে দে, মানে ওই বাটা শকুন তাড়াতাড়ি খাবে খানা। মনে কর নারী জাতির শিক্ষার ব্যবস্থাও ইসলাম করেছিল, সারা তো বড় চক্ষটা সম্পন্ন হয়েছিল সে যুগের নারীরা। এবং তখন যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, তা ছিল এই ব্যস্ত হয়ে পড়লেন, যুবক বসে থাকলো, সমাধান পাই নাই, যুবক সমাধান পাই নাই, মন খারাপ করে বসে আছে। নবীজি ব্যস্ত মানুষ, কে আসছে কে যাচ্ছে, কে শত্রুতা করতে চায় সে যুদ্ধ করতে চায়, এত কিছু তাকে সামাল দিতে হচ্ছে। এতে নবীজি বলেন নাই, নবীজি বলেন নাই কত বড় আদর্শ নেতা, যে সাংসদের ভিড়ে ভুলে যাবে আসল অসহায় লোকটার কথা, এরকম তিনি ছিলেন না। হঠাৎ করেই দেখা গেল নবীজির কাছে এক বড় লোকের পক্ষ থেকে এক ঝুড়ি খোরমা হাদিয়া স্বরূপ আসলো। নবীজি খোরমার ঝুড়িটা হাতে নিয়েই বলছেন, সেই আগুনে পোড়া ছেলেটা কোথায়? আপনি খেয়াল করুন,
শুধু ছেলেটার কথাই মনে রাখেন নাই, ছেলেটার যে কথাটা বলছিল যে হুজুর আমি আগুনে পুড়ে গেছি, সেটাও নবীজি মনে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। এই বলছেন সেই আগুনে পোড়া ছেলেটা কই? ছেলেটা বলছে হুজুর এই তো আমি। নবীজি বলছেন নাও এই খোরমা ফোড়া ছুরিটা নাও। এর ভিতরে যে খোরমাগুলো আছে মদিনার গরিব মানুষদের ভিতরে বিতরণ করো, এটাই তোমার হারানো রোজার কাজ ছাড়া হবে। বন্ধুগণ, বক্তব্য এখনো শেষ হয় নাই, হাদিসটাও শেষ হয় নাই। যুবকটা খোরমার ছুরিটা নিয়ে বলছে কি জানেন, বলছে নবীজি আপনি বিশ্বাস করেন এই মদিনায় আমার চাইতে বেশি গরিব মানুষ কেউ না। তার মানে ও খাবে ঠিক কিনা? নবীজি বুঝতে পেরেছেন, নবীজিও হেসে দিয়েছিলেন। সুতরাং যারা আপনারা হেসেছেন তারা নবীজির সুন্নতের উপর আমল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই হাদিস এসেছে নবীজির পবিত্র দাঁত মুবারক দেখা গেল মানুষটা কত ভালো মেজাজ ছিল, চিন্তা করেন এমন মানুষ মিলবে না এই ধরাতে। এই সৌন্দর্য কি দিয়ে আঁকাবেন আপনি? পৃথিবীর কোন রঙে এটা আঁকানো যাবে না, এটা শুধু অনুভবের ব্যাপার। যখন এই যুবক বলছে হুজুর আপনি বিশ্বাস করেন আমার চাইতে গরিব মানুষ এই মদিনাতে আর কেউ নাই, নবীজি হেসে ফেললেন। আর এবার তিনি কি বলছেন দেখেন, নবীজি বলছেন যুবক তাহলে এক কাজ করো, এই খোরমাগুলা নিয়ে তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ, ইসলাম সহজ না কঠিন? সহজ, কিন্তু এটা শুনলে সহজ, বুঝলে সহজ, জানলে সহজ। আর যদি না চেনেন, কোন বেকাইটা হুজুরের পাল্লায় যদি পড়ে তাহলে বলবে আমরা তো এই কামে আছি, আয় কি পাপ করেছিস, দে 10,000 টাকা, তোর দেশ তো দিয়ে দিবে। বন্ধুগণ এরকম আছে? আমি কিন্তু সব হুজুরের রাগ করেন না, আপনারা নিশ্চয় বুঝতে পারেন, বুঝতে পেরেছেন আমি পাইকারি হারে হুজুরদের গাল দিচ্ছিলাম। কষ্ট কারণ মাছটা পুষল কিনা এটা বুঝতে হলে আগে মাথায় হাত দিতে হয়, কিনা নাকি লেজে হাত দিয়ে বলছেন মাছ ভালো কিনা? মাথা এই গোটা মুসলিম উম্মার মাথা হচ্ছে আলেমেরা, তাই না? আজকে তাদের অধৈর্যের কারণে 2 তারিখে সিলেটে বক্তব্য দিচ্ছিলাম, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান, সামনে প্রায় 40,000 মুসলমান, সিলেট বিভাগের সব থেকে বড় মাহফিল। ঠিক তখনই দুর্ভাগ্যজনকভাবে আমার ওই মাহফিল থেকে একটু দূরেই সিলেটের এবং ঢাকার বহু হুজুররা মিলে আর একটা মাহফিল করেছিল, মৌদুদি বাপের স্বরূপ উন্মোচন। বললাম হুজুররা নিজেদের স্বরূপ উন্মোচন করতে গেছেন কেন? আপনাদের উচিত ছিল এই দুনিয়ার অসুরী শক্তির স্বরূপ উন্মোচন করা, এটা না করে গিয়েছেন নিজেদের স্বরূপ উন্মোচন করতে। আজ আপনারা এক হন নাই বলে গোটা জাতি এক হতে পারলো না, এটা জনসাধারণের দোষ না, দোষ তো ওই মাথাদের। বন্ধুগণ আমাদের দুর্ভাগ্য এখানে, বন্ধুগণ এজন্য সাবধান। বহু লোক বুঝাচ্ছে আমার হুজুরের একটা মোরগ দাও তুমি বেসে চলে যাবা, আপনি তো বাচ্চা না খেয়ে মরে, 10 বছর আগে মাথায় ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে কি কয় ডাক্তার সাহেব সেই চিড়ে বড়ি যাবেন তো, চিড়ে বড়ি, চিড়ে বড়ি মানে ওই দাম বেশি না, ওই 7 টাকা 8 টাকা একটু 5 টাকা এক কথা। এখন তো আর ডাক্তারি করতে পারেনি, এখন তো চেয়ারম্যানই করতে হবে। আগে যখন ডাক্তারি করতাম তখন ওই বড়ির দাম ছিল 5 টাকা, এখনকার দাম কত আমার জানা নেই। তো চেয়ারম্যান হওয়ার পর রুগী এসে বলছে চেয়ারম্যান হয়েছো ওষুধ ফিরিয়ে দিবা, ডাক্তারে হবে কেন? ডাক্তারে ওই দিনই না লিবলা তো বন্ধু, কারণ আমার কাছে ফিরি ফিরি ভোট দিচ্ছে, আমি তো ভোট কিনি নাই এবং দর্শন আমার কাছে ভোট দেখেই না। মা বাপের জন্য চিরা বড়ি জানো না ওই বড়ি কত বড় ক্ষতি করে, ওই বড়ি শুধু বিশেষজ্ঞ ডাক্তারাই লিখতে পারে। এই বড়ির সঙ্গে যদি গ্যাসের বড়ি যেমন রেমিটিস, রেমিটিসে কাজ হবে না, এখন এখন অমিপ্রাজাল সেকলো লোসেকটিন এসবও এখন হচ্ছে না, এখন আরো ইসোমিপ্রাজাল এখন এগুলো দিতে হবে, আবার ক্যালসিয়াম ট্যাবলেটও দিতে হবে কারণ বুড়াকালে এমনি ক্যালসিয়ামের শর্ট হয়। ওই বড়ি দিলে পাক কমে ঠিক আছে, ওই বড়িগুলো অষ্টধাতুর মাতলি,
কিন্তু হাড়ের ভিতর থেকে ক্যালসিয়াম শেষ করে দেয়। হঠাৎ করে দেখা যাবে একদিন অনেক গুড়া লোকে বলবে পড়ে হাড় হয়েছে, কিন্তু না, কথাটা বুঝতে হবে, লোকেরা বলবে এই অমুকের বাপ সেদিন হাঁটিয়ে হাঁটতে হাঁটতে পড়ে ঠ্যাং ভেঙেছে। না, পড়ে ঠ্যাং ভাঙে নাই, ঠ্যাংটা ভেঙেই পড়ছে। কথা বুঝতে পারছি, পড়ে ঠ্যাং ভাঙে তাই আগে ভেঙেছে তারপর পড়ে, কারণ ক্যালসিয়াম দূর করে দেয়। এজন্য ওইসব পড়ি সাধারণ কুয়াক ডাক্তারদের হাতে খাওয়া যাবে না, ওটা বিশেষজ্ঞ ডাক্তাররাই চিন্তা ভাবনা করে দেন। যদি কোন ব্যক্তির শরীরে ক্যান্সার সেল তৈরি হয় কিংবা টিবির জার্ম থাকে, তবে এই ট্যাবলেট গুলা টিবি রোগ এবং ক্যান্সার রোগকে আরো এগিয়ে আনে। প্রতিটা জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলো বুঝতে হবে, ভুল করা যাবে না। আপনি টাকা পাঠাচ্ছেন কিন্তু পাপটাকে মেরে ফেলছেন, আপনি খুবই কিয়ামতের দিন আল্লাহ সূক্ষ্ম বিচারক, এখানে বহু ভালো মানুষ আছে কিন্তু খুনের মামলা হয়ে যাবে। কিভাবে? ওই যে পান্ডা কি বলবে যখন আমল নামা পাবে কোরআন কারিমে সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াত, বান্দা বলবে মালি হাজাল কিতাব, কেমন ধরনের খাতা, কবে একটা ছোট্ট অপরাধ করলাম বড় করলাম সব লেখা, আবার দেখতে এমন কিছু অপরাধ দেখে জানিও না, সেসব ঢুকছে। তাই বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো তোমার ফেরেশতারা বানাইছে। এটা কেন বলবে? কারণ আপনি জানেন না আপনি কত অপরাধ করেন, সব আপনি জানেন না। আমাদের গ্রামে গঞ্জে রাস্তার পাশে পায়খানা করে না, আপনাদের মালিক বিষাক্ত মালিকের মতো মানুষ হয়তো না করতে পারে, কিন্তু বহু গ্রাম আছে যে গ্রামে ছোটবেলায় শুনলাম দুগ্লো বলে মধুশাক যে বলতে পারবে তার নাকি অর্ধেক ভাগ, ওই মধুশাকটা কিন্তু বেকায়দার থাক। তার মানে রাস্তার পাশে আমরা পায়খানা করি, এইটা একটা বদভ্যাস মুসলমানদের আছে। ছাত্র জীবনে অন্যান্য জেলার বন্ধুরা আমাদের গর্ব দিত, যারা তাদের পিতার চাকরির সুবাদে আমাদের চুয়াডাঙ্গা জেলায় চাকরি করতে এসেছিল ছোটবেলায়, ওরা আমাকে লব্ধ দিত এই তুই তো সেই জেলার মানুষ। বললাম কোন জেলা? বলতো যেই জেলার ভোরবেলা এক মহিলা আর এক মহিলা বলতো ও বু হাত দু যাবো না, আমরা জামাতে পায়খানা করালো। এখন মামলাটা কেন হবে জানেন? আপনার পায়খানা রাস্তার পাশে করছেন, ওই পায়খানার ভিতরে আছে ডায়রিয়ার জীবাণু কলেরার জীবাণু, কিছুক্ষণ পর মাছি বসছে, ওই মাছি এখান থেকে জীবাণু নিয়ে প্রতিবেশী গরিব মানুষের খাবারে বসছে, এরপরে গোটা ধ্বংস কলেরা হয়ে সাত হয়ে গেল শুধু আপনার অজাগায় পায়খানা করার কারণে। সুতরাং আপনি খুবই সূক্ষ্ম বিচার, কথা বুঝতে পারেন স্যার? এই জন্য ভগবান নবীজি বলেছেন আত্মহুরু শাত্রুর ইমান, পবিত্রতা ইমানের অর্থে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদেরকে সংক্ষেপে বলা হয় WHO, ওরা বলেছে যে মানুষেরা যদি দুটো হাত খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে খাইতে পারত তাহলে কমসে কম 500 রোগ থেকে তারা বেঁচে যেত, বরং আলহামদুলিল্লাহ। আমাদের পবিত্রতা অর্জন করতে হবে, যেখানে সেখানে পায়খানা করা যাবে না, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। যাই হোক বন্ধুগণ, আমি আলোচনা করছিলাম সূরাতুল হাজ কোরআন কারিমের 22 নম্বর সূরা আয়াত কারিম 78 থেকে ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এই দ্বীনের ব্যাপারে কোনো কঠোরতা আমি তোমাদের উপরে চাপাই নাই। আমার এই আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন রকম কঠোরতা ইসলামে নাই, বরং ইসলাম হলো সহজ সরল বাস্তব সম্পন্ন জীবন আদর্শের নাম। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলেই হলো, এটা সহজ, শুধু আপনি জানবেন, চিনলে সহজ, না চিনলে চেনা যাবে না, এই কাজ করবেন। এবং যখন অনেক প্রশ্ন এসছে আমি প্রশ্নগুলোর জবাব দিতে থাকি, পরীক্ষা তো উপজেলায়ও দিতে হয়, গম সাল কাবিখা টিয়া সব গিয়ে। আজকে এমপি মহোদয়কে যখন নিয়ে গেলাম মসজিদে, এমপি মহোদয় হুজুর পরামরে বলছে আচ্ছা হুমায়ুন আল্লাহ কি পরীক্ষায় না আমাকে করে, আমি বললাম কেমন চাষা, বলছে চারিদিকে ম্যাচের দিন কতক্ষণ গিলবান মাছ ধরতে হলে কি কোনো নাইসের দিন করে। আমি বললাম আপনি তো একটা দারুণ কথা বললেন, বলছে আল্লাহ এত লোক দেখাইছে কতক্ষণ তুমি না গিলে পারবা। চাচা আপনার কথাও ঠিক, আপনার কথাও ঠিক, কিন্তু চাচা এত কিছু গিললাম কিন্তু যখন চলে যাব যে পোশাকটা পরব সেই কাফনের কিন্তু একটা পকেটও নাই। কাফনের পকেট আছে?
এক রাজা জীবনের শেষে গিয়ে বুঝল কি করার করণীয়। তার দেশবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মৃত্যুর আগে তার লোকদেরকে বলল, আমি যখন মরব খাটিয়ায় নিয়ে গোটা রাষ্ট্র আমারে ঘুরাবি, তবে হাতটা এইভাবে বের করে দিস, যাতে গোটা দেশবাসী বুঝতে পারে এত বড় রাজা খালি হাতে বিদায় হলো। এটা যাতে মানুষেরা বুঝতে পারে, আর মানুষেরা আমার নষ্ট করেছে তো আমার পাঞ্জারা, আমি তো নষ্ট হই নাই, আমি তো স্বাধীন করেছি দেশকে, আমি তো দেশের স্বাধীনতা করেছি, কিন্তু আমার নষ্ট করলে তো আমার পাঞ্জারা, ঠিক কিনা কর, এটা তো নিজে নষ্ট হই, পাঞ্জারাই ভুলে পারে আপনি খাবেন না কিনা খাবেন। বন্ধুরা, কিন্তু জনগণ ছিল বেশি ভালো না, কিছু মানুষ বুঝলো আসলে আহা রাজা এইভাবে গেল, আর কিছু লোক যারা খাইয়ে খাইয়ে পেট পূজা করছে ওরা বলে দেখেছো কত বড় বেহায়া রাজা, সারা জীবন আমাদের কাছ থেকে জোর করে টাকা নিল, আর মরণের সময় আমার হাত খাইতে আছে আরো দেয়, যে যেমন সে তেমন চিন্তা করে। বন্ধুরা, আমাদের বুঝতে হবে এগুলা পরিবর্তন অঞ্চলে প্রতিটা মানুষের পাশে একটা ভালো মানুষ দরকার। ভালো লোক যদি খারাপের সাথে না মেশে, খারাপ তো ভালো হওয়ার সুযোগই পাবে না, পাবে সুযোগ। এজন্য ভালোদেরকে খারাপের সাথে মিশতে হবে। এজন্য বলবো কোনোদিন কোনো পাপীকে ঘৃণা করবেন না, পাপটাকে ঘৃণা করুন, ওই পাপটা হলো তার অসুখ, তার রোগ, ছুরি ডাকাতেও চালাই ডাক্তারও চালাই, কিন্তু ডাকাত যে কায়দায় চালায় ডাক্তার কি সেই কায়দায় চালায়? ডাক্তার চালাই কায়দা মতো, আর ডাকাত চালাই বেকায়দা মতো। আমাদেরকে, আমরা যারা ভালোর সন্ধান পাইছি, আমাদের দায়িত্ব মানুষ জাতিকে বন্ধুর মতো করে ভালোবেসে তাদেরকে সংশোধনের কাজ করতে হবে। এটা আমাদের পরিবারেও করতে হবে। আমরা বেশিরভাগ মেজাজ আমাদের বউদের সাথে দেখাই, ঠিক কিনা? আপনারা দেখেন না, আপনারা দেখেন না, খুব ভালো মানুষ না আপনারা? আচ্ছা, মাইকে খালি ওয়াচ করুন, বউরা টের পাচ্ছে ভালো কিনা। ধন্যবাদ। নবীজি বলেছেন, তোমাদের ভিতর সেই ব্যক্তি ভালো যে তার বউদের কাছে ভালো, আর আমি বিশ্ব নবী আমার স্ত্রীদের কাছে ভালো। সুভাষ, আপনারা মনে রাখেন, কোনো মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটে বড় জোর হয়তো চাকরি হবে, এর বেশি কিছু হবে না, কিন্তু কেমন দিন কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড্ড ভালো লোক ছিল, তুমি তারে ক্ষমা করো, তবে স্ত্রীর সাক্ষ্য নিয়ে আল্লাহ গুনাগার স্বামীটাকে ক্ষমা করে দিতে পারেন, বলেন সুভাষ আল্লাহ। কারণ আমি আপনি বাইরে যতই হুজুরগিরি ফলাই, আমি কত বড় শয়তান এটা আমার বউ সব থেকে ভালো জানে। আর নবী কেমন ছিলেন? নবীজির সঙ্গে আমাদের মা খাদিজার সংসার তখন 15 বছর হয়ে গিয়েছে। হযরত খাদিজা যেমন তেমন মার্কা মহিলা না, আন্তর্জাতিক ব্যবসায়ী, ব্যবসায়ী করতে ব্যবসা করতে হলে বুদ্ধি থাকা লাগে না, হযরত খাদিজা সেই ব্যবসায়ী মানুষ। 40 বছর বয়সে 25 বছরের তরুণ তাকে বিয়ে করলেন। এবার নবীর বয়স যখন 40 হলো, খাদিজার বয়স 55, কত বিপুল অভিজ্ঞতার অধিকারী। সেই নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম মুসলমান খাদিজা, খাদিজা বুঝতে পেরেছে এই মানুষটাই নবী হওয়ার কথা বলেন, সুবহানাল্লাহ। এজন্য মুরিদ আপনার হন আমি নিষেধ করবো না, কিন্তু কোন পীর সাহেবের মুরিদ হতে গেলে তার দাড়ি টুকরি যায় না, থেকে মুরিদ হবেন না, খোঁজ দেবেন তার বোন তার মুরিদ কিনা, ওইটা হলো আসল মিটার, ওইটা হলো আসল মিটার। আর একটা কথা বলে বাদ আছে, এই হুজুরদের ব্যাপারে একটা কথা আমাকে বলতে বলা হয়েছে একজন বিশিষ্ট ব্যক্তি, সেটা হলো এই হুজুরা কত মারাত্মক। সে মারাত্মক কিরম জানে? এক লোকের 58 পয়সা হারিয়ে গেছিল, লোকটা বলছে আল্লাহ এই পয়সাটা যেন কোনো হুজুরে না পাই, পাইলে যে কোনো কায়দায় দায়েজ করে ফেলবে, আমি আর পারবো না। এগুলা সব হুজুর না, আমাদের দেশে অনেক বড় মাপের আলেম ওলামা আছেন যাদের দোয়া কবুল হয়, যার ইসলামের জন্য সব ত্যাগ করে দেন, এরকম পীর সাহেব আমাদের দেশে আছে। আমি একজনের নাম জানি, তিনি ইন্তেকাল করেছেন, তিনি হচ্ছেন চট্টগ্রামের দায়িত্বশাহ, তার পীর সাহেব, যিনি মুরিদরা যত টাকা পয়সা দিল সব টাকা দিয়ে তিনি দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা, এতিমখানা, ফ্রি চিকিৎসা এবং অত্যাধুনিক চিকিৎসা, তার একটা চিকিৎসালয় ফার্ম গেটও পাবে সারা জীবন। আর নিজে কি করত? টুপি তসবি আতর বিক্রি করে সংসার চালাইত, সে খয়রাতে ছিল না, হাত হাত থেকে বেড়াত না। এবং অনেক পীর সাহেব আমাদের দেশেও আছে যাদের বড় বড় মার্কেট, বড় বড়
বড় বড় বাজার তারা তৈরি করেছে, বিশাল ব্যবসা। কোনো কোনো পীর সাহেবের সিনেমা পত্রিকারও ব্যবসা আছে, সিনেমা পত্রিকা, সিনেমার ছায়াছবি আছে, এই পত্রিকাও আছে। আমি আমি নিজেও পীর সাহেবের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য একেবারে নাম দাম ওভাবে বলছি না। কেউ যদি ব্যক্তিগত আগ্রহী হন, তোমার সাথে দেখা হলে দলিল সহ আমি দিতে পারবো। তো বন্ধুগণ, তার মানে কি আমরা পীরের মুড়ি খাবো না? অবশ্যই হবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, পীর মুড়িদি যায়, পীর মুড়িদি হারাম। যায় কিভাবে? পীর সাহেব হবে আপনার উস্তাদ আর আপনি হবেন তার ছাত্র, শিখবেন কি কোরআন এবং সুন্নাহ। এই যদি হয় পীর মুড়িদি হাজার বার চায় বলে না আলহামদুলিল্লাহ। আর পীর সাহেব যদি হয় গড প্রভু আর মুরিদ হবে বান্দা, তাহলে পীর মুড়িদি আপনারাই বলেন যায় হবে কি না? বেদাত না হারাম, যে বেদাত নাই তো বেদাত, সবই বেদাত। আপনি যে মাথায় টুপি দিয়েছেন ওটাও বেদাত, আপনি যে হাতে ঘড়ি দিয়েছেন, পকেটে মোবাইল, এটাও বেদাত। বেদাত মানে নিউ, NEW মানে নতুনত্ব। হঠাৎ করে আর বেশি মনে করেন না আপনার বেকার যা কথা না, এটা নতুন শব্দকে বলে বেদাত। আচ্ছা, ব্যাপারটা হলো যে পীর সাহেবকে সেজদা দিতে হবে, সব দিতে হবে। এটা হলে পীর সাহেব তো গড হয়ে গেল, প্রভু হয়ে গেল, তা হওয়া যাবে না। বরং আপনি ইসলাম শিখলে আপনি যে কোনো মানুষের কাছে আপনি সেরকম যোগ্যতা সম্পন্ন যারা ইসলাম তার ভক্ত অনুরক্ত আপনি হতে পারেন, এটা নিষেধ নয়। কিন্তু আরো একটা বিষয় মনে রাখতে হবে, আপনি ধরেন কোরআন সুন্নাহ শিখবার জন্যই পীর সাহেবের মুড়ি হলেন, কিন্তু পীর সাহেবের কথা কতটুকু মানবেন আর কতটুকু মানবেন না? সব কথা মানা যাবে না, সব কথা মানা যায় শুধু নবীদের, বরং আলহামদুলিল্লাহ। কারণ নবীদের বাড়ির স্ত্রী সীমানায়ও শয়তান ঢুকতে পারে না, কিন্তু পীর হোক, আলেম হোক, খতিব হোক, ইমাম হোক, যত বড় হুজুরি হই আপনাদের সামনে দুবের ফেরেস্তা, কিন্তু আড়ালে আপনারে শয়তানের আত্মীয় হতে পারে, যে কোনো মুহূর্তে শয়তান সর্বনাশ করতে পারে। এজন্য কোরআন সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করা ছাড়া কারো কথা বিশ্বাস করা যাবে না। ভালো করে শুনুন, আপনাদের গ্রামে বাজার বাজার বসে না? হাট বাজার বসে? হাট বাজার রাগ করেন না, রাগ যদি করেন, কারো যদি এইসব কথা রাগ হয়, মানুষের অবস্থায় এমন, স্বার্থে লাগলেই রাগ, এটা হুজুরদেরও হয়। সেদিন এক হুজুর আমারে ফোন করেছে, আমারে তার এলাকায় দেখলে জুতা পিটা করে বিদায় করবে, কারণ উনি টাকা চাইলেন। সেই সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তার এত কষ্ট হয়েছে, তিনি আমারে টেলিফোনে হুমকি দিছে, আপনাদের শাহিন তার সাক্ষী, ওর কাছে পরে শুনে সময় মতো। তো ঘটনা হলো, স্বার্থে কি বলে গরম ভাতে বিড়াল ভেজা, যদি কারো কষ্ট হয় এমন এই কথায়, তাহলে মনে রাখবেন শরীরে যদি ঘা হয় একটু ওষুধ পড়লে তো জলবেই, কিন্তু যদি তারপরে ওষুধটা লাগান, একটু চুপ করে বসে থাকেন, আল্লাহ হয়তো আপনারা সুস্থও করে দিতে পারেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের গ্রামে হাট বাজার আছে, ওখানে ধরেন পটলের দোকানদার, তো গ্রাম্য দোকানদারের সব বাটখারা কোম্পানির হয় না, কিছু কিছু বাটখারা চিনতে পারেনি, ওইগুলা কোম্পানির বাটখারার সাথে মাপ করে কিছু ইট পাথর ভাঙিয়েও বাটখারা আছে না। আপনি বলেন এই দোকানদার দেড় কেজি পটল দাও, ও মাপা শুরু করলো, আপনি দেখছেন এক কেজির বাটখারাটা এক কোম্পানি, আরেকটা হলো হাফ কেজি ইটের বাটখারা, আপনার সন্দেহ কোন কেজির প্রতি? হাফ কেজির প্রতি। এবার বলেন এই পাঠাতে দোকানদার, তোমার ওই হাফ কেজি ঠিক তো? দোকানদার যদি ভালো হয় সে কি করবে, আরেকটা দোকানের কাছ থেকে কোম্পানির হাফ কেজি আনবে এই পাল্লাই, আর ইটের হাফ কেজি আর এক পাল্লাই, আপনাকে নাকি দেখাবে, যদি ঠিক হয় আপনি পটল নেবেন, আর ঠিক না হলে পটল ওর ঘরের উপরই দেবেন, ঠিক না? মনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোম্পানির বাটখারা, আর পীর হোক, আলেম হোক, ওলি আউলিয়া যাই হোক, ওরা হচ্ছে ঈদ। ওই হুজুর যদি আমার নবীর সাথে মেলে তার আচর আচরণ জীবন, আমি আমার পীর সাহেবকে মেনে চলবো, নতুবা মানব না, ঠিক কিনা বলে? আমাদের সমাজে একটা ধারণা ছিল, হুজুরের ভুল ধরাও ভুল, পীর সাহেবের ভুল ধরাও ভুল, কিন্তু নামাজে আমাদেরকে কি শেখানো হলো? যত বড় ইমাম হোক কেরাতে যদি ভুল করে, আপনি সাধারণ গরিব মুসল্লি, আপনি যদি টের পান লোকমা দেবেন না? লোকমাটা কানে কানে না জোরে জোরে লোকমা দিতে হবে। সুতরাং ইসলাম এটা আদব, এটা বেয়াদবি না, যেটা ভুল যাই করো বলতে হবে, এটা ইসলামের বাক স্বাধীনতা আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
ওয়াস্ত সমুদ্রের মতো আসছে, এত কথা বলতে গেলে জবাব দিতে পারবো না। আমি প্রশ্ন এগুলো জবাব দিই, মহিলারা মাইকে যে ওয়াস করে এটা কি করা যাবে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, মহিলারা মাইকে ওয়াস করলে ক্ষতি বেশি না মহিলারা মাইকে গান গাইলে ক্ষতি বেশি? তাহলে ওই গান গাওয়াটা যায় কি না যায় এই প্রশ্ন তো আমরা কোনদিন করলাম না, তাই না? প্রশ্নটা ভালোর ব্যাপারেই, একজনকে ভালো ওষুধ দিল না গাইতে দিলাম, আর একজনকে পিস কিনে দিল একটা ঝকঝকে খাই দিলাম। যে কোনো কিছু যায় না যায় দেখতে হলে আপনাকে প্রথমে হিসাব করতে হবে যে কাজটা হচ্ছে এর পরিণাম কি। পরিণামটা যদি ভালো হয় যায়, পরিণামটা খারাপ হলে না যায়। এখন মহিলাদের কণ্ঠস্বরের ব্যাপারে একটা পর্দা আছে, সেটা কি? সেটা হলো কি, আরো একটা ফর্মুলা মনে রাখতে হবে মশলার ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে আরেকটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সেটা কি? বেকায়দা অবস্থার কোনো মশলা হয় না, বেকায়দায় যদি পড়েন সব যায়। আপনি প্রচন্ড পিপাসার্থ মারা যাচ্ছেন, মদ ছাড়া কিছু নাই, এ মদ যায় হবে না? কতটুকু? যতটুকু না খাইতে হয় না, চান পাইছেন বলে ধর্ম করে খাওয়া যাচ্ছে না, যতটুকু না, তারপরে বেকারি অবস্থার নষ্ট হয় না, এই ফর্মুলাটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারই মুক্তি হয়ে যাবেন। এবার দেখেন, ধরেন মহিলাদের মাহফিলে এত পরিমাণ মহিলা হয়েছে যে মহিলা বক্তার পক্ষে মাইক ছাড়া কথা বলা সম্ভব না, কথা পৌঁছাবে না, তখন তিনি যতটুকু সাউন্ড না দিলে হয় না, এই আমাদের মধ্যে এত সাউন্ড না, আরো কম করে সাউন্ড বক্সের ব্যবস্থা হলে আরো ভালো হয়, সাউন্ড বক্স হয় এবং তারা তাদের পরিবেশে শুনবে। এখন দোষটা আপনাদের, আপনারা মহিলা মাহফিল দেখলে এত কাছাকাছি থাকেন কেন? যেদিন মহিলা মাহফিল হবে আপনারা আপনাদের কান নিয়ে আলমদানা শহরে ঘোরাফেরা করবেন, তাহলে তো আপনার কানও ঘটবে না, অসুবিধা নেই, আপনারাও কান খারাপ হয়ে যদি ঘোরেন এরকম হয় নিশ্চয়ই। বন্ধুগণ, আপনারা একটু সুযোগ দেন, আপনাদের বোনেরা মায়েরা আজকে তারা নিজেদের পরিবেশে আল্লাহ রসুলের কথা বলবে শুনবে, আপনারা একটু দূরে গেলেই হয়। আর পাশাপাশি ওদেরকেও মনে রাখতে হবে, মাহফিল কমিটিকেও মনে রাখতে হবে, মহিলা প্যান্ডেলে তখন ওই বড় মাইক না দিয়ে ছোট ছোট সাউন্ড বক্স লো ভলিউমে দেবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব ক্ষমাশীল ও আশীর্বাদের কান্ডারি ছিলেন, কিন্তু তিনি কাফেরদের সাথে কি খামাখা যুদ্ধ করেছিলেন? নবী যুদ্ধ করেন নাই, তারা যুদ্ধ বাঁধাইছিলেন। কোনো যুদ্ধই নবীজি অফেন্সিভ আক্রমণাত্মক পজিশনে ছিলেন না, তিনি ছিলেন আত্মরক্ষার পজিশনে। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে যাবেন, কেউ যদি আপনারে মারতে আসে, আপনি বলবেন ভাই কত খুশি আমি, এই না 10 টাকা পিঠে কর মারো, এটা কি বুদ্ধিমানের কাজ? বরং আপনি তো প্রতিরোধ করবেন, এটা স্বাভাবিক, নিজেকে বিপদে ফেলবো এই অধিকার দেওয়া ঠিক না। নবীজির উপরে যুদ্ধ চাপানো হয়েছিল, নবীজি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং নবীজি যুদ্ধের ময়দানে কত রহমত, তিনি বলেছেন শোনো, মহিলাদের গায়ে হাত তুলবা না, শিশুদের গায়ে, বৃদ্ধদের গায়ে হাত তুলবা না, যেসব গাছগুলোতে ফল ধরে ওই গাছগুলো কেটে ফেলবা না, কত উদারতা যুদ্ধের ময়দানে তিনি রহমত বলে তো সুবহানাল্লাহ, যে শত্রু এসছে এবং তোরা আগে আক্রমণ করেছে, তারপরে তিনি গিয়েছেন আত্মরক্ষার জন্য, এটা বুঝবেন। আসসালামু আলাইকুম, হুজুর বাস্তব জীবনের আমল কি হবে? আপনার জীবনের যা কিছু সব আমল, আমল শব্দের মানে লাখ ভিকি লাখ চোখে মুখে লাগ না, আমল শব্দের অর্থ ওয়াক, ডাব্লু ও আর সব বানান বানানো না আপনার, এইটা আমি এখনতে পরীক্ষা দিচ্ছি আপনাদের সামনে, ডাব্লু ও আর কে ওয়াক মানে কাজ। আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে, আমরা যখন দেখি মসজিদে কোনো হুজুর বসে বসে সুবহানাল্লাহ 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 পড়ছে, আমরা বলি আহা হুজুরটা কত আমল করে, আর একটা লোক যখন দোকান খুলে বসল অথবা মাঠে যাচ্ছে লাঙল কাঁধে, এই লোকটা দুনিয়াদারি না, সুবহানাল্লাহ পড়ে আমল হয় না, ওটা হলো রিসাইট, ওটা আবৃত্তি করা হয়। আমি যদি আপনার বাড়ির কর্মচারী যদি বলেন হ্যাঁ গরুগুলা বাইরে বা গরুর গা ধোয়া বলা মাত্র চাকরটা করলো কি, ওযু করে আপনার সামনে দাঁড়িয়ে আপনি যে হুকুমটা করলেন ওইটা না করে আপনার সুর করে শুনে দিল, দুপুরবেলা বললো না গরুগুলোর ঘাস দে, ওই লোক ঘাস না দিয়ে ওই ঘাস দিয়ে হুকুমটা আপনার সুর করে শুনে দিল, এরকম চাকর না পিটায় নষ্ট করা যাবে?
ও দাদন শুনে দেয়। আল্লাহ রসুল যে কথাগুলো আমাদের আদেশ করেছেন সেটা মুখে আওড়ালে আমল হয় না, ওইটা বাস্তবায়ন করলে আমল হয়। হালাল রিজিক তালাশ করা ইবাদতের অর্থ ঠিক না বলে। আপনি দোকান পাশে কাজ করেন, এটা আমল, এটা হলো আসল আমল। মুসলমানদের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই, সবটুকু দিনদারি। নবীজি বলেছেন স্ত্রীর সাথে যে মিলন করো এটাও সোয়া। সাহাবারে বলছে এটা কেমন কথা? নবীজি বলছেন কেন, তোমরা যদি পরকিয়া করো যেখানে অধিকার নেই সেখানে করলে গুণা হয় না? হ্যাঁ তাই তো, তাহলে যেটা বৈধ তা সেখানে সোয়াবও থাকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ মনে রাখছেন আল্লাহ রসুলের কায়দায় করাই ইবাদত। যেমন ধরুন কোরআনে কারিমে সূরা জুমুয়া সূরা নম্বর 62 আয়াত কারিমা 9-10 আল্লাহ পাক 9 নম্বর আয়াতে বলছেন, ইমানদারগণ জুমার নামাজের জন্য যখন ডাকা হয় দোকান বন্ধ করো, নামাজের দিকে দৌড়াও। আমরা মনে করলাম উযু করার পরে নামাজে দাঁড়ালাম তখন হয়তো সওয়াব হলো না। আল্লাহর হুকুম কি, দোকান বন্ধ করো তখন উযু নাই কিন্তু সওয়াব শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন দোকান বন্ধ করো নামাজের দিকে দৌড়াও, তারপরে না উযু করে মসজিদে যাচ্ছেন আপনি। আচ্ছা আমরা মসজিদে যা দেখে বুঝি আমরা আমল করলাম। এবার 10 নম্বর আয়াত দেখেন, এটা তো 9 নম্বরের আমল, এবার 10 নম্বরের আমল কি? সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত, নামাজ পড়া হয়ে গিয়েছে বেরিয়ে যা, হালাল রুটিনের তালাশে বেরিয়ে যা, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যার যা আছে এই যে করো, এই হুকুমটা কার? আল্লাহ। তাহলে মসজিদে যাওয়া যে আল্লাহর হুকুম, মসজিদ থেকে বেরোনো সে আল্লাহর হুকুম। সুতরাং ইবাদতের বাইরে আপনি এক পাও ফেলতে পারবেন না, শুধু আপনার মাথা ফাটায় রাখতে হবে ইসলামের বিধান অনুযায়ী চলবেন। এভাবে চলবে আচ্ছা আপনারে বলেন, মসজিদে ঢুকলে সোয়াব, পায়খানে ঢুকলেও সোয়াব হয়। মসজিদে ঢুকার একটা নিয়ম আছে, কোন বাঘে পায়খানায় ঢুকারও একটা নিয়ম আছে, এর উল্টা নিয়ম বাম পাড়ে। মসজিদ থেকে বাইরে হওয়ার একটা নিয়ম আছে, পায়খানা থেকে বের হওয়ারও একটা নিয়ম আছে, এবং এই দুই জায়গায় প্রবেশ এবং বাইরে হওয়ার দোয়াও আছে যুক্তি না বলে। তাহলে কেন হবে না পায়খানা করে ইবাদত? বিষয়টা হলো আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান মানা, এটা হচ্ছে ইবাদত। আর নবী সব কথা বলেছেন, আপনি ওজনে কম দেবেন আপনি গুনাহগার হবেন, ঠিকঠাক দেবেন ইনসাফ করেছেন এজন্য আপনার ইবাদত হবে ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসায় খাঁটি মাল দেবেন ইবাদত, ভেজাল দেবেন উম্মতের খাতায় নামও থাকবে না, ঠিক কিনা বলেন? ইসলামে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই, সবটুকু দিনদারি। ফর্মুলাটা কি? আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং রসুলের ফর্মুলা। এভাবে যদি আমরা চলতে পারি ভাই, নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ বাদ দিলেও ইবাদত, রোজা রাখলেও ইবাদত, রোজা বাদ দিলেও ইবাদত। বেনামাজেরা চিন্তা করছে এইরকম হিজুর তো ভালো। বন্ধুগণ নামাজ পড়লে ইবাদত, বাদ দিলে কেমন ইবাদত? 24 ঘন্টায় 3টা সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ডোবে, এই 3টা সময় নামাজ পড়া হারাম। বাদ দেওয়া সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। সারা বছর রোজা করা যায় আছে, কিন্তু বছরে 5টা দিন, 2 ঈদের 5 দিন রোজা রাখা নিষেধ করা হয়েছে, ওই 5 দিন রোজা বাদ দেয় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল ব্যাপার হলো আপনার চলাই বলাই ফিরাই উঠাই বসাই, আপনি শুধু দেখবেন যে আপনি আল্লাহ রাসূলের হুকুম ফলো করেন কিনা। আচ্ছা নবীজি আমাদের সত্য কথা বলতে বলেছে না মিথ্যা কথা বলতে বলেছে? নবীজি ওয়াদা পালন করতে বলেছে না ওয়াদা ভঙ্গ করতে বলেছে? নবীজি আমানত সঠিকভাবে রাখতে বলেছে না খেয়ানত করতে বলেছে? এখন আপনি রাজনীতি করেন, আপনি রাজনীতি করে যদি রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন এটা হবে আপনার গোনা? ওয়াদা খেলাফ যদি করেন গোনা? জনগণের কাবি খাতিয়ে আর যদি মারিয়ে দেন এটা হবে গোনা? আর যদি সত্য কথা বলেন, ওয়াদা পূরণ করেন, জনগণের হক জনগণকে দেন, এটা কি ইবাদত হবে না? রাজনীতি ইবাদত। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে ফর্মুলাতে এমন ইসলাম একেবারে ছোট্ট বিন্দু থেকে বিরাট বিন্দু পর্যন্ত প্রসারিত, কারণ এটা তো পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই না? পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি যদি আমার দুটি চোখ দ্বারা ঠিক মতো দেখতে পারি, আমি কোন দুঃখে ডাক্তারের কাছ থেকে চোখ অপারেশন করে কলের চোখ লাগানো দরকার আছে? আমার ঈশ্বরের সব আছে, শুধু আমরা বুঝি নাই বলে বুঝি নাই, কিন্তু এখানে সব আছে বন্ধুগণ। সুতরাং আপনি যাই করেন, আপনার স্বামী স্ত্রীর সংসার
সন্তানদের লালন পালন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আপনি মাঠের কাজ করতে গিয়ে অন্যের লাঙল, আপনার লাঙল দিয়ে অন্যের আয় যদি ভাঙেন এটা গুণা হবে, আপনি অন্যের জমি যদি জাল করেন কত বড় গুণা, হযরত আয়েশার বর্ণনা। নবীজি বলেছেন কেউ যখন অন্যায় হবে এক বিঘা জমি জাল করে তার গলায় সাত তবক জমিনের হার পরিয়ে দেওয়া হবে, যেটা টান কত মাটি পছন্দ হতো টান। সুতরাং আপনার বাস্তব জীবনে সব ইসলামের সব কথা বাস্তবতা, আপনি যে কথা বলেন এর উপরেই নির্ভর করে আপনার মর্যাদা। সহিহ আল বুখারি দশম খণ্ড হাদিস নাম্বার 6030 নবীজি বলেছেন যে ব্যক্তি তার জিব্বার ব্যাপারে আর লজ্জা স্থানের ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিতে পারবে এই দুটি জিনিসকে সে আল্লাহর নাফরমানির পথে নেবে না, আমি বিশ্ব নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ, ইসলামী একমাত্র ধর্ম, ইসলামী একমাত্র জীবন বিধান যে ইমানের সাথে আপনার জীবন আচরণের সম্পর্ক তৈরি করেছে। যেমন বাড়ি মেহমান আসবেন, বলেন বাড়ি মেহমান আসে 6031 নম্বর হাদিস, আপনার ইমান কোথায় যাচ্ছে দেখেন। নবীজি বলছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে, তার মানে আপনার ইমান পরকালের প্রতি ইমান এটাও আপনার দৈনন্দিন জীবনের সাথে মিশাই দেওয়া হয়েছে। এই আচার আচরণের উপরে নির্ভর করে আপনি আসলে জান্নাতি মানুষ নাকি জাহান্নামী মানুষ। সমালোচনার যোগ্য কোনো বিষয় সমালোচনা করা যাবে কিনা এটা কি কোনো হিস না, আল্লাহ নিজের সমালোচনা করেছেন। আমরা জীবন কি আর জীবাত কি এটা বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে, একটা হলো জীবন আর একটা জীবাত। যে সমস্ত অন্যায় কাজের কথা না বললে জনগণ ক্ষতিগ্রস্ত হয় সেগুলো বলতে হবে। আপনি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিবেন। আপনি দেখেন কোরআন শরীফে আল্লাহ আবুল আহাবের জীবন করেন, আবুল আহাবের জন্য আল্লাহকে দোয়া করছে, খুব হিসাব দিবে ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটি এবং সে নিজেও ধ্বংস হোক। আচ্ছা এই অভিশাপটা নামাজের তেলাওয়াত করলে নামাজ হয় না, তাহলে দেখেন আপনাকে প্রয়োজন বুঝতে হবে, কারণ আবুল আহাব আঘাত করেছিল নবীজি শরীরে কিনা বলে। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বৃহত্তর সামনে শেষ হয়ে যায়, এটা আছে। আল্লাহ পাক মুসার গুণগান করেছেন, পাশাপাশি ফেরাউনের দুর্নাম করেছেন কিনা গড় কোরআনে আসলে আপনার কথা বলছেন দেখেন বোঝেন না কথা, একেবারে নেই মানুষের মতো থাকলেন না হইল না। আল্লাহ পাক ইব্রাহিমের সুনাম করেছেন কোরআনে, নম্রদেরও কি সুনাম করেছেন, সত্যকে তুলে ধরতে হলে অন্ধকারের সমালোচনা করাই লাগবে, নইলে আলোর উপকারিতা বোঝা যাবে না। মৌলানাদের সম্মানই নাকি নির্ধারণের মানদণ্ড কি, আপনি যে মানের মৌলানা দাওয়াত দেবেন আপনাকে বুঝতে হবে মৌলানার স্ট্যাটাসটা কি, তার অবস্থানটা কি, তিনি কিসে আসলেন, তিনি এই উম্মতের উপরে কি কি কাজ করেন। কিছু মৌলবি আছে সে আর তার বউ ছাড়া আর কেউ খাই না, সেই মৌলবির হবে একরকম, তারা তো ছেলে পেলেও নেই, কারো হয়তো আছে আরো সন্তান দিয়ে আছে, আরো নাপুটি আছে, কারো হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানেও তাকে চাঁদের দিতে হয়, কারো হয়তো সংগঠন আছে সেই ইসলামী সংগঠনকে তাকে দানচলাপ করতে হয়, কেউ হয়তো কারো হয়তো এরকম অনেক অসহায় মানুষের সে সেবা করে থাকে, এগুলো বিবেচনা করতে হবে। কেউ হয়তো ফকিরের ভিক্ষেই যায় না, আবার কেউ না দিয়েও তার উপায় নেই। সুতরাং অনেক রকম ব্যাপার থাকে এবং তিনি কোন মানের কি রকম জীবনযাপন তিনি করেন এসব কিছু হিসাব করেই আপনি তার সম্মানে যাতে তিনি বোঝেন এটা সম্মানই হইল, এটা অসম্মানই হইল না, এইটা থেকে বুঝতে হবে। আর মনে রাখতে হবে এটা কোরআন হাদিসের দাম দিচ্ছেন না, এটা হুজুরের সময়ের দাম দিচ্ছেন, কথাটি বুঝেছেন, এটা তার সময় সে যে সময়গুলো তাই তাকে আপনি সম্মানই দিলেন। তো এইটা আপনি বিভিন্ন মানুষের স্ট্যাটাস বিভিন্ন জীবনযাপন এটা বুঝেই আপনাকে এটা করতে হবে। আন্দাজে কারো বেকার জন্য ফেলা দরকার নেই, আবার আন্দাজে কোনো রাঘব গোয়াল দাবাত দিয়ে এই এই মানে ক্ষেত খামারে লাগানোর দরকার নেই, সব কিছু হিসাব নিকাশ করে যাতে আপনারা তার দোয়া পান সেও যাতে একটা সুনাম নিয়ে যেতে পারে সেইগুলো আপনাদের করতে হবে। আদর্শগত দিক থেকে ইসলামের সাথে অন্যান্য রাজনৈতিক আদর্শ সাংঘর্ষিক অন্য আদর্শে বিশ্বাসী মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য
অপমানজনক ভাষা ব্যবহার করা উচিত কিনা, কিছু কিছু বাড়ি তিনি এরকম করেন, কারণ ইনাদের সম্পর্কে আপনার ধারণা কি? আমি ইসলামের যারা দাওয়াতের দিনের দায়ী যারা, আমি তাদেরকে বলবো রাসূলুল্লাহর মক্কা জীবন ফলো করার জন্য। নবী মক্কাতে আবু জাহেলের কত দায় দিলেন, মারল নবী কি একটা গালি দিচ্ছেন বলে? এখনো তো পশ্চিম দিকে সূর্যোদিত হয় নাই, তোবার দরজা কিন্তু এখনো বন্ধ হয় নাই। কিন্তু আমি যখন ইসলামের প্রতিনিধি হয়ে এই চেয়ারে বসব, আমার একটা খারাপ কথার জন্য একটা যোগ্য নেতা বা যোগ্য যুবক তার মন খারাপ হবে, যাহা ইসলাম এত খারাপ, এভাবে আমাকে অপমান করলো, আমি আর যাব না, এরকম হয় না? আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার কথাই বলি, এমপি মহোদয়ের সেক্রেটারি এবং টোটাল চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের সেক্রেটারি আজাদুল ইসলাম আজাদ ভাই, যিনি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান, তিনি জীবনেও ওয়াজ শোনেন না, খেয়াল করে। গত বছর যখন আমি আমাকে তার বাসার কাছের মাদ্রাসায় দাওয়াত দিল, তারা আমাকে বলল, আমি জানলাম কি আজাদ ভাই কইছেন, আমি তো এত হেরফের তখন জানি না, আমিও চেয়ারম্যান, সেই চেয়ারম্যান আমি আসলাম, আমি যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা সেই বাড়িতে উনি ওনার গাড়িটা রাখেন, তার নাম আজাদ ভাই কই, সে বলে ওনার কথা আর বলবেন না। বলো কি হয়েছে? ওনার কাছে গেছিলাম মাদ্রাসার চাঁদা চাইতে, উনি বলেছেন চাঁদা তো দেবই না, বরং এই মাদ্রাসা কিভাবে ধ্বংস করা যায় সে চেষ্টাটা করবে। তাই বললাম উনি ঠিকই বলেছেন। হ্যাঁ আপনি কি বলছেন ঠিকই বলেছেন মানে? তাই আমি বললাম উনার কাছে আপনি এর চাইতে ভালো কথা আশা করেন? উনি যা ঠিক মতো কথাই বলেছেন, কিন্তু আপনি তো ঠিক কাজ করেন না, আপনি তো নিজেকে খুব পবিত্র লোক মনে করেন, কিন্তু আপনার উচিত ছিল, আজাদ হলো যেমন তেমন মানুষ না, সে একজন যোগ্য মানুষ, আপনার মতো 10,000 মানুষ ইসলামে আসার চাইতে আজাদের মতো একটা মানুষ আসা ইসলাম অনেক উপকার। এটা তো ঠিক বললেন না আপনারা, আপনাদের ঠিক মনে হয় না? উমর আসার পর ইসলাম স্বাধীন হয়েছিল তাই না? আগের ওই 40টা সাহাবি কোনো কাম করে নাই, উমর ইসলাম কবুল করে নবীকে প্রশ্ন করছে, নবী ইসলামের 6 বছরে মুসলমান কজন হয়েছে? নবী বলছেন উমর তোমাকে নিয়ে 40 জন, তোমাকে সহ 40 জন নারী আর পুরুষ এই 6 বছরে ইসলাম গ্রহণ করেছে। হযরত উমর কি বলছেন জানেন? তিনি বলছেন বাহ ভালোই অনেক হয়েছে নবীজি, আমি উমর যদি এতদিন ইসলাম গ্রহণ করতাম আমি মানুষের ভয়েতে আল্লাহ ইবাদত গোপনে করতাম না। আপনি আমাকে অনুমতি দেন আমি আদানটা দেই কাবা ঘরে, তখন কাবা ঘরে আল্লাহর নাম নেওয়া কবিরা গুনাহ। হযরত উমর বলছেন আপনি ধরেন আমি আদানটা দেই, তৌহিদের কথা শোনায় নবীজি নীরব থাকতেন, নবীজির নীরবতায় হযরত উমর সম্মতি মনে করে চলে গেলেন হাতে সেই তরবারিটা, যে তরবারি দিয়ে রাসূলের মাথা আসছিল, এসে তখন তার মতো করে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা তিনি বলে দিলেন। আবু জেহেল এবং তার লোকেরা ওই 360টা মূর্তি নিয়েই বসা কাবা করে, আবু জেহেলের ক্যাডাররা বলছে লিডার কার তো বড় সাহস, আপনি বলেন পুত্র, ওরা তরুণী কি দেখালে চুমকে গেল, কিন্তু তাদের বড় ক্যাডার কিছুক্ষণ আগে ধরে কাটা দিয়ে পাঠানো হয়েছে। এবার তারা চিন্তা করছে কেমন হলো রে, ওরা তখন আবার চোখ ডইলে টাকা ঠিক দেখছি কি না, চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয়। হযরত উমর আজান শেষ করে দেখলেন তারই সহকর্মীরা দাঁড়িয়ে আছে, হযরত উমর তরবারিকে হাতে নিয়ে বলছেন দূরে দাঁড়িয়ে দেখছিস দেখ, কাছে আসার সাহস করবি না, আজান দিয়েছে শুধু তাই নয় নামাজ আদায় করব, যদি নামাজে বাধা দিতে আসিস সন্তানকে এতিম করে ছাড়ব, স্ত্রীকে বিধবা করে ছাড়ব। সেদিন থেকে ইসলাম মুক্ত হলো। আপনারা কি মনে করেন আপনাদের মতো 10,000 লোক আসার চাইতে এক আজাদ আসা অনেক ভালো না? কিন্তু ওরা আজাদের সাথে রাগ করে ওরাও ঝুম মেরে আসে খুব রাগ। আমি বললাম আজ থেকে আর আজাদের বিপক্ষে কথা বলবেন না, যা বলার আমি বলবো। ঠিক 1 বছর পর আবার আমার দাওয়াত দিছে, এর ভিতরে আজাদ ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলি, কত জায়গায় দেখা হয়, ঢাকায় ঢাকায় ট্রেনিং করি একসাথে, আমাকে খুব স্নেহ করেন উনি। এবার আমি এই 16 ফেব্রুয়ারি মাহফিল ছিল দামুড়হুদা, আমি যা মাত্রই
কিছুক্ষণ পরে আদর ভাই টেলিফোন করতাম যে আপনি কি চলে এসছেন। বললাম আদর ভাই ইচ্ছা ছিল আমি ফোন দেবো, আপনি দিলেন। আমি চাইছিলাম আপনার সঙ্গে কথা বললে তো নিরিবিলি বলতে হবে, আমাকে আসলে লোকেরা সব ঘিরে রাখছে। তো যাক আপনি ফোন দিলেন, আদর ভাই খুব খুশি হব যদি আপনার এই ছোট ভাইটাকে দেখতে 10 মিনিটের জন্য আসবেন। এ অনুরোধ তিনি কিভাবে ফেলবেন? তিনি বলছেন আমি আসছি, তবে শর্ত হলো, উনি শর্ত দিচ্ছেন, তবে আমি গত রাত সারা রাত জেগেছিলাম, অনেক রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, আমি ভাই 10 মিনিটের বেশি থাকতে পারবো না। আমলাম আপনি 10 মিনিটই আসেন। সে যে এতটুকু সম্মতি দিল, এবার আমি আরো মুখপথ ছেড়ে দিলাম। বললাম আসেন ভাই আমি আমার গাড়িটা পাঠাই। দেবো আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আমি সঙ্গে সঙ্গে কমিটিকে জানিয়ে দিলাম আমার চেয়ারের পাশে আদালতের চেয়ার থাকে, এই পাশে চুয়াডাঙ্গা জেলা আমিরের চেয়ার, বাগে আর কিসে মহিষে এক ঘাটে পানি খাওয়াচ্ছি, খেয়াল করে। এই পাশে জেলা আমির আনোয়ারুল হক মালিক, প্রথমে আমি আসার আগে এই পাশে ছিল দর্শনার মেয়র, দর্শনার মেয়র কি বলতে দর্শনার মেয়র একটু সরে গেলেন, আমার পাশে দিলাম আদর ভাইয়ের চেয়ার। এরপর মঞ্চ উঠলাম, নাম ঘোষণা হলো, তখন জাস্ট একেবারে রাইট বসতে পারবে। আমি ফোনে রিং করলাম, আমি আদর ভাই আমার দরজা পৌঁছে গেছে কিন্তু আপনার বাড়ির দরজায় নক করতে সাহসী হচ্ছে না, আপনি মেহরবানি একটু খুললেই দেখতে পাবেন, আমি আপনার অপেক্ষা করছি, আর মাহফিলে সবাই আপনার আগমনের অপেক্ষা করছে। আদর ভাই ধীরে 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 মঞ্চে আসলো, আমরা তাকে ওয়েলকাম জানালাম, তিনি আমার কাছে চেয়ারের সামনে দাঁড়িয়ে সবাইকে সাড়া দিল, জনগণ অবাক বিস্ময়ে সাড়ামের জবাব দিল। আদর ভাই কিসের 10 মিনিট, অন্তত আদর ভাই আসার পর আরো 1.5 ঘন্টা আমি বক্তব্য দিতে উনি মোনাজা শেষ করে বক্তব্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা কিভাবে হয়? এ ফর্মুলা কোরআনে, কোরআনে কারিমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরা, 33, 34, 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওর কথার চেয়ে কার কথা ভালো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলমানদের একজন। এরপরে 34 নম্বর আয়াত, ওয়ালা তাসাউইল হাসানাত ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হয় না, সুতরাং মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, ইদফা বিল্লাতি বিআহসান, মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, তাহলে কি হবে তোমার প্রাণের দুশ্মন প্রাণের বন্ধুতে পরিণত হবে, সুবহানাল্লাহ। এরপরে এরপর আল্লাহ কি কন, মন্দের মোকাবেলায় ভালো ব্যবহারের যোগ্যতা সবার থাকে না, এ যোগ্যতার অধিকারী হয় কেবল তারাই যারা সবার করতে পারে আর যারা মহা সৌভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। আমার এই গাড়িটা নিয়ে অনেক ঘটনা কম বেশি আপনারা জানেন না, সেই গাড়িটা এখন আসে আমার কাছে, এমনি আসে না। সেদিন আমার একজন মহোদয় অর্ডার দিয়েছেন, আমি টাকা দিচ্ছি হুমায়ুনের বাড়ি গ্যারেজ বানাও। আওয়ামী লীগের এক চেয়ারম্যান বলছে কি বুঝছেন আপনি, বোঝাই বুঝতে পারছিস না কি বলছি, আমি টাকা দিচ্ছি তুই গ্যারেজ বানা। আমি শেষে বললাম টাকা গ্যারেজ তো কদিন পরে বানে, আমি একটা ক্যামেরা কিনবো, আপনি ক্যামেরার টাকাটা দেন। উনি এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও করলো না, ওই ক্যামেরা টেপের মধ্যে আমার কিনে দিচ্ছি। বন্ধুগণ আপনি কি মনে করেন, 10 তলার উপরে যদি বৃষ্টি রাখেন বিষাক্ত পিঁপড়া যত বেশি থাক তার ছোটে সে ওই মিস্ত্রির কাছে যাবে না? এখন আমরাও তো আমরা খারাপ হয়ে গেছি, আজকে যাদের ভালো ব্যবহার করার কথা তারা মঞ্চে একদিনের রাজা হয়ে যেভাবে গালিগালাজ করে তাতে যোগ্য মানুষগুলো আর স্থানে আসতে পারে না। তৌবার দরজা বন্ধ রাখি, আমাদের আচরণের কারণে আমরা তৌবার দরজা বন্ধ করে দিচ্ছি। আমার কথা বুঝেছেন তো? না বুঝতে কিন্তু আপনারা আমার গাই দেবেন। আচ্ছা বন্ধুগণ, তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া এবং বিক্রি করা যায় না যায়, আগে হাতের আগে হচ্ছে তামাক, এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে লাং ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের জন্য সব থেকে বেশি দায়ী হলো ধূমপান, প্রতি বছর 10 লক্ষ মানুষ ধূমপান জনিত কারণে মারা যাচ্ছে, এটা পিড়ে তেলে আত্মহত্যার সঙ্গে যে কারণে কোরআনে কারিমের সূরাতুল বাকারা 195 নম্বর আয়াতের ভিত্তিতে
ধূমপান হারাম। গোটা দুনিয়াতে 400 ফতোয়া এসছে ধূমপানের বিপক্ষে। সে আজকে কি 195 নম্বর আছে? ইমানদারগণ, তোমরা দীর্ঘ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। এই ধূমপান দীর্ঘ হাতে নিজেদের ধ্বংস করো না। সুতরাং এটা হারাম, এটা আপনি মাকরুহ না, হারাম। আর যেটা হারাম তার ব্যবসা করা কি নিজেরাই বোঝেন। আচ্ছা হুজুর, আপনাকে একটু প্রশ্ন করলাম, দয়া করে উত্তর দিবেন। আগে ফতোয়া দিয়া না আগে ইসলামের জিহাদ কথা বলছেন কি? জিহাদ মানে আর বুঝতে হবে, জিহাদ মানে শুধু মারামারি করা না, জিহাদ মানে প্রচেষ্টা করা, স্ট্রাইক, সংগ্রাম, চেষ্টা। আপনি একটা ভালো উদ্দেশ্য সফল করার জন্য যা করবেন সেটাকে আরবিতে বলে জিহাদ, বাংলায় কয় প্রচেষ্টা, ইংরেজিতে কয় স্ট্রাইক। এটা হলো প্রচেষ্টা করা, যেটাই করে। আপনি একটা ভালো কাজে আলমদানে যাবেন, ওই আলমদানে যাচ্ছেন, এটাও জিহাদ, এটাও আপনার চেষ্টা সাধনা। তো এখন এরকম ফতোয়া কি? ফতোয়ার ব্যাপারটা হলো একটা রায় দেওয়া, যে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এটার শরীয়ত সম্মত ব্যাপারটা কি এইকে বুঝায় দেওয়া, এইটি হলো ফতোয়া। কোনোটা আগে কোনোটা পরে এইটা কথা না, ব্যাপারটা হলো এরকমই। আপনি যখন যেটা দেখবেন যা প্রয়োজন তাই, এখন পানি আগে না ভাত আগে, মুরগি আগে না ডিম আগে, এসব নিয়ে বহু ঝামেলা আছে, এদিকে আমরা আমাকে না যাই ভালো। আচ্ছা তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, এই দরুদ নাকি পড়া যাবে না, এই সম্পর্কে এখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, এই দরুদ পড়া যাবে না মানে কি? এই আগেটুকু দরুদ মানে নামাজের ভিতরে যে দরুদ পড়ি সেইটার কথা বলছেন নাকি? এই সম্পর্কে আর এর বৈধ কি, বৈধভাবে মনোযোগ করা যাবে না যাবে না? যদি যাই তাহলে দলিলে কোনো সুরাই বা কোনো আয়াতে আসে জানিয়ে দিবেন। আমি তো বলি নাই যে যাবে না, যে বলেছে যাবে না তার কাছে দলিল চাইতে হবে। কাজ করবে একজন আর আমি শুধু ছুড়াবো, এই কাজ আমার না, দেহে বাঁধাবে ওই মৌলবীর বলবেন তোর নাম কি দেব না যতক্ষণ তোর এই কথার দলিল না দিবি, এই সাহস তো থাকতে হবে বন্ধুগণ। আল্লাহ যদি আপনি দরুদ ইব্রাহিমের কথা বলেন, যে এর দ্বারা যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি, সেটা তো পড়বেন, একটা সুন্নাত, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, নবীদের জীবনের আমল থেকে এটা গুরুত্বপূর্ণ, এছাড়া তো আপনার নামাজ লটকানো থাকবে এই দরুদ যদি আপনি না পড়েন। তাহলে এইরকম প্রশ্ন করবেন কেন? প্রশ্ন এইরকম প্রশ্ন করতে হবে যে আমরা মিলাদ শরীফ পড়া জায়েজ না না জায়েজ, এইভাবে প্রশ্ন করতে হবে। মিলাদ শব্দের অর্থ জন্ম, বলেন তো মুখস্থ করেন, বর্ণ জন্ম, আপনার বাপ মরল, আপনি বলছেন ভাইয়ের আমার বাপ মরছে, আমার বাপের জন্মদিন পালন হবে, আসেন এইটা একটা দেখো দিন। আপনাকে এইসব শব্দগুলো মানে আমাদের জানতে হবে। এখন আপনার ছেলে জন্মায়ছে, আপনি বলতে পারেন আমার ছেলে, আমার ছেলে জন্মায়ছে, আমি তার জন্য একটা মিলাদ করি, ঠিক আছে তার জন্ম মিলাদ, কিন্তু কেউ মরছে আপনি বলছেন মিলাদ, মিলাদটা শব্দকে আমরা ব্যবহার করছি। এখন এরপরে প্রশ্ন, মিলাতে আপনি কি পড়ছেন সেইটা জায়েজ না জায়েজের প্রশ্ন। এখন সব থেকে নিরাপদজনক শব্দ হলো ভাই আমি আমি একটা দোয়ার মাহফিলের আয়োজন করছি, আপনি আসেন দোয়া করে যাবেন, মিলাদ এত দরকার নেই, দোয়ার কথা বলাই সবচেয়ে নিরাপদ। আচ্ছা যাবেন, এবার আসবে এখন জায়েজ না জায়েজ কোনটা? আপনি যখন আল্লাহ সাল্লি আলাইহির দরুদ শরীফ পড়েন এটা জায়েজ, না জায়েজ হলো ইয়া নবী সালাম আলাইকা। কারণ কি? কারণ হলো আমার সঙ্গে যদি শাহিনের দেখা হয়, আমি শাহিনকে ডাইরেক্ট বলবো আসসালামু আলাইকুম, যদি দেখা না হয় শাহিনের কোনো আপনজনের সাথে দেখা হলে আমি তাকে বলবো তুমি শাহিনকে আমার সালামটা পৌঁছাইও। তাহলে একটা সালাম হলো ডাইরেক্ট আর একটা সালাম হলো ইনডাইরেক্ট, কথা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, কারণ এখন আমরা যখন আল্লাহুম্মা দিয়ে দরুদ পড়ছি তখন এটা হলো তিন চাইলে আল্লাহকে বলছে আল্লাহ তুমি নবীজির প্রতি, তার বংশের উপরে, তার সাথী সঙ্গীদের উপরে তুমি রহমত করো, এটা আল্লাহকে বলছি, যেহেতু নবী আমার সামনে না। কিন্তু যখন আপনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা, নবী আপনার আপনার সামনে, আপনি তখন দাঁড়িয়েও গেলেন, তখন নবী আসতে গেলে তো আপনি দাঁড়ালেন। এটা আমাদের আকীদা বিরোধী, আমরা বিশ্বাস করি নবীজি পেতে নাই, তিনি ইন্তেকাল করেছেন, তার কবর মোবারক হচ্ছে মদিনা মুনাওয়ারায়, তিনি হাজের নাজের নন, তার কাছে গায়েবের ইলম ততটুকু থাকে যতটুকু আল্লাহ পারে। এখন আল্লাহ সব জায়গায় আসতে পারেন কিন্তু নবী তো পারবেন না আসতে, কিন্তু আপনি
আপনার ইমান বিরোধী কথা বলছেন, ইয়া নবী সালাম, হে নবী সালাম, মুখ আসে নাকি আপনার সামনে? সুতরাং এটা একটা মূর্খতা। এই জন্য এটা দরকার নাই, আপনি এই দুরুদ পড়তে পারেন, আরো কোরআন হাদিসের বিভিন্ন কিছু তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে আপনি দোয়া করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওইগুলো হলো মূর্খতা, ওগুলো যত বাদ দিতে পারেন ততই ভালো। আর হলো কি জানো, মোনাজাত করা যাবে নাকি? এই মোনাজাত কি নামাজের পরের মোনাজাত যদি হয়, নামাজের পরের মোনাজাত যদি বলেন যে নামাজ সালাম ফিরে গেছে মোনাজাত, এই মোনাজাত না করলে অসুবিধা নেই, করলে অসুবিধা নেই। তবে কাবা শরীফে রমজান মাস ছাড়া আর সারা বছরের মোনাজাত হয় না, কারণ নামাজ নিজেই মোনাজাত। কিন্তু আমরা নামাজ বুঝি না বলে আবার দোয়া করা হয়, কিন্তু নামাজ তো আমরা বুঝি না, যে দরসে মোনাজাত না, দোয়া মাসুরা মোনাজাত। এরপরে হাদিসে বহু মোনাজাত আছে, নবীজি সিজদায় গিয়ে কত দোয়া করতেন। আমরা তো সব কমসে কম শিখছি, যে কারণে একটুকু মোনাজাত না করলে আমাদের তৃপ্তি মেটে না। তবে আপনারা এটা নিয়ে গণ্ডগোল করেন না, যে মোনাজাত করে না সে না করুক, আপনি তারা খাইবেন, আর যে করে আপনি তারাও ডিস্টার্ব করেন না। কারণ কারণ হলো এই যে এটা নিয়ে ফেরকাবাজি করা, গণ্ডগোল করা, এটা আবার কোন ফেরকা, এটা তো আর যাই হবে। সেজন্য সহনশীল হতে হবে, মোনাজাত আপনার ভালো লাগলে করেন, নাহলে না করেন। আমার প্রশ্ন হলো, আমরা আমাদের মসজিদে 18 বছরে এক কোরআনের হাফেজকে ওয়াক্ত ইমাম নিয়োগ করেছি, অনেকে মত হচ্ছে তার পিছনে নামাজ হবে না, এই বিষয়ে আপনি কোরআন হাদিসের দৃষ্টি। আচ্ছা, যে আপনারা যারা বলেন যে ওর পিছনে নামাজ হয় না, আপনি এই কথাটা পাইলেন করছেন, আপনার সাথে কি আল্লাহ কানে কানে কথা বললো, না জিব্রাইল আসলো, নাকি মিস্টার ইবলিস হুজুর আসলো? নামাজ হবে না এই কথাটা যে বললো, সে যেন এটাই বলতে চায় তার কাছে আল্লাহ পাক কহি নাজিল করছে, সে কিন্তু আরো বড় অপরাধ করলো। নামাজ হবে কি হবে না এটা আল্লাহ পাকের ব্যাপার, 18 বছর কেন? ওর থেকে ছোট বাচ্চা পড়লে তো নামাজ হবে, যদি সে নামাজের নিয়ম মাফিক চলে। একটা গল্প শুনে আপনাকে, গল্প মানে সত্য, ফরিদপুর এলাকায় একজন খুব বড় মাপের আলেন, তিনি ঢাকায় থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে। গ্রামে মসজিদে মুসল্লিরা গ্রামের লোকেরা শহরের আলেমকে এমনি শ্রদ্ধা করে, তো উনাকে একদিন চায় বললো, হুজুর আপনি এত বড় আলেম, আপনি এতে পছন্দ মতো আমাদের একটি ইমাম সাহেব ঠিক করে দেন তো, না যে আমরা শান্তি পাচ্ছি না। উনি একটা ইমাম ঠিক করে দিলেন, আবার 3-4 মাস পর যখন উনি এসছেন, দেখছেন ইমামের বিরুদ্ধে সবাই চাপা, মানে আমাদের ছেলে আমাদের পছন্দ না, কিন্তু নোয়াখালীর হুজুর আমাদের পছন্দ। এর কারণ হলো আমাদের ছেলের দোষ ত্রুটি তো আমরা জানি, আর ও বাইরের লোক তো চিনি না, ও খুব ভালো লোক, আমি চিনি নি বলে সে ভালো হইলো, আর যার চিনলাম সে ভালো হইলো না। এখন 3-4 মাস পর আসার পর গ্রামবাসী ওই ওই থাকার আলোকে ধরেছে যে আপনি এখন একজন ইমাম মানেলেন, এর এই দোষ সেই দোষ, আমরা তাকে রাখতাম না, আপনি দয়া করে আমাদের অন্য ইমাম দেন। ওই হুজুর আমার বলছে যে গ্রামবাসীর যা মেজাজ এই সময়, আমি চিন্তা করলাম আমি যদি এখন ইমামের পক্ষে রায় দিই তাহলে ওরা আমাকেই আর পছন্দ করবে না। তখন আমি হেকমতে আশ্রয় নিলাম, কারণ আমি জানছি যে না, ইমামের যে ত্রুটি ওরা বলছে এই ত্রুটি থাকলেও নামাজ হয়, কিন্তু এটা তো আমি বলতে পারছি না। তখন উনি কি বলছেন দেখেন, কায়দার ব্যাখ্যা, দুই তার বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন বলছো এই ইমাম ভালো না, ঠিক আছে ইমাম কাটার দরকার কি, দেশে ইমাম ইমামের অভাব নাকি, বলো তোমরা কি ধরনের ইমাম চাও। গ্রামবাসী দেখতে পাঠলাম এই বদ ইমাম তো গেল, বলছে ভাই আমরা খুব ভালো একজন ইমাম চাই, যে আমাদের সত্যি সবকিছু আমাদের উপকার হবে। বলছে তাহলে ওই রকম ইমাম আনতে হলে তো মাসে 10,000 টাকা বেতন দেওয়া লাগবে, 10,000 টাকা দিব তো, দুজনের পাবে এত টাকা আমরা তো পাবো। মিয়া এই লোককে লেখাপড়া করেছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এটা তো ফাওফাও হয় না, তার জীবনের মেধা পরিশ্রম ভালো ভালো ওয়াজ শোনাতে হলে বই কিনা লাগে না, লেখাপড়া করা লাগবে না, এরকম হলে তো তোমার টাকা লাগবে, বসে অত টাকা আমরা পাতাম না। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দুই নম্বর, তাহলে এক কাজ করো, তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে, ছেলে পেলের ভিতরে, ভাই ভাগ্যের ভিতরে যদি কোনো ভালো আলেম থাকে তার নিয়োগ দাও। বলতে আমরা এইরকম কোনো ছেলে মেয়ে এরকম আলেম করতে পারি না, আমাদের ভিতরে এরকম আলেম ওলামা নেই। আচ্ছা, 3 নম্বর, তাহলে তোমরা নিজেরা তারা বিশ্বাস করো, তোমাদের একজন মাতবার মোড়ল তার দিন অনুমতি করা,
তখন ওই মহানা বলছেন যে তোমরা এত সন্তান জন্ম দিলে একটা আলেম জন্ম দিতে পারলে না। দুই নম্বর নিজেরাও সুরা তেরাত ইমান আকিদা চরিত্র কোনটাই তোমাদের ভালো না। তিন নম্বর টাকার দিতে পারবা না। শোনো, এই ইমামের পেছনে তোমাদের নামাজ আরো 15 বছর হবে। কথা বুঝতে পেরেছ? মৌলানা হাবিবুর রহমানকে প্রশ্ন করা হলো বিড়ি খাওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা। তিনি বলেছিলেন হ্যাঁ, হুকো খাওয়া মুক্তাদির হবে। আচ্ছা, ইমাম মৌলানাদের কি হুজুর বলে ডাকা যাবে? হুজুর মানে কি? হুজুর মানে জোনা ডাকা যাবে না। চাই যত খুশি ডাকে, আর হুজুর না বলে দেখা যদি মিস্টার বলে দেবে তো কেরাম শোনা। হুজুর বলাই ভালো, বলা গেলে এই সম্পর্কে নবীর সাল্লাম কি করে হয়? এত হাদিস খুঁজে পারলে হয় নাকি? সম্মান করে তা হুজুর শব্দ বলা হয়, তাকে সম্মান করে বলা হয়। এই এখানে আপনি মনে করেন না হুজুর মানে নবী, এইরকম না। নবী নবী, এই আপনার শাহিন তো নবী, বুঝলেন? আমাদের ছেলে শাহিন, ওকে যদি আপনার নবী বলেন তার গায়ে হবে। এ তো একটা বেকার হয়ে গেল। কেন হবে? নবী মানে সাংবাদিক, সাংবাদিকের আরবি হলো নবী, যে খবর দেয়। যে সাইমকে সাংবাদিকতা করে আপনারা কি জানেন? জানেন না? সেটা সাংবাদিক, ওকে আরবিতে নবী বলা যায়। মাঠে যারা লাঙল দেয় না, ওদেরকে কাফের বলা যায়। এগুলো আমরা শব্দ না বুঝে ঝামেলা। কাফের মানে কি? ডেকে দেওয়া। আপনার বাড়ির যে গৃহিণী ডিম পোস্ট করছে তাকেও কাফের বলা যায়। কারণ ডিম পোস্ট করতে গিয়ে আবার একটা উল্টানি দিয়ে লাগে না, একদিকের পিঠ আর একদিকে ঢেকে দেওয়া হচ্ছে। এটা আরবি মানে অর্থ কুফর। এটা ঢেকে দেওয়া, কৃষক কি করে? লাঙল দিতে গিয়ে এই মাথার মাটি উল্টায় ওই মাথায় দিয়ে দেয়, এর জন্য সে কাফে। গরুকে সাফেদ বলা যায়। কিভাবে? আপনি গরু খুঁটিতে বেঁধেছেন দড়িতে, এর মানে এই দড়ির সীমানার ভিতরে ঘাস খাবি। এই গরু যদি খুঁটি উপড়িয়ে আর কোনো খেতে ঢোকে, সে সীমা লঙ্ঘন করলো, তাই সে সাফেদ গরু। ফাঁকের মানে তো সীমা লঙ্ঘন কারি। এইসব শব্দগুলো বুঝতে হবে, এছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, অন্ধ মানুষ কি স্বপ্ন দেখে? এই প্রশ্নটা আমাদের ওই হুজুরে দিতে পারত। আচ্ছা, ব্যাপার হলো, আচ্ছা আপনারা একটা জিনিস চিন্তা করেছেন, নাক ডাকা লোক, নাক ডাকা লোকের পাশে যদি আপনি ঘুমান আপনার ঘরে ডিস্টার্ব হবে না? কিন্তু যার নাক ডাকছে তার কিন্তু ডিস্টার্ব হচ্ছে না। চিন্তা করেন, এরা স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে দেখে উনি অত বড় আলেম হয়েছেন, তাই না? না দেখে কত পথ তিনি দেখে এসছেন, তাই না? এরা স্বপ্ন দেখে। একজন ছেলে ও একজন মেয়ে, কি একজন ছেলে ও একজন মেয়ে মুরগি জবাই করা যায় বসে কিনা? যদি আপনারা স্বামী স্ত্রী হন জায়গ আছে, যদি দুলা হয় আর স্বামী হন জায়গ হবে না। পারলৌকিক মুক্তি, পারলৌকিক মুক্তি যখন একজন মুসলমানের লক্ষ্য, তখন শুধুমাত্র ইহলৌকিক স্বার্থের জন্য কোন বেনামাজি, আপনি এমন কঠিন শব্দ লিখছেন আমি বুঝতে পারছি কিন্তু উচ্চারণ করতে পারছি না। ব্যাপার হলো আপনাদের খুব রাগ, এটা বুঝা যায় প্রশ্ন করতে গিয়ে। এত রাগ যে ক্ষমতা থাকলে কি কি রেখে রাখে ধন্যবাদ। আপনি আপনার 5টা টাকা তার কাছে তোমার রাখতে পারেন, যে টাকাটা মারিয়ে দেবে না টাকাটা ফেরত দেবে। ভোট তো রায় দেওয়া, যে আপনার হক আদায় করবে তাদেরকে ভোট দেবেন, তাদের চরিত্রের উপর এইসব বিশেষণ না দিলেও পারেন। ব্যাপারটা হলো আপনি যে বিশ্বস্ত, যে বিশ্বাসী, ভোট মানে ক্ষমতায় যাদের দেবেন তাদের হাতে আপনাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং রাজ্যের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সব কিন্তু তাদের হাতে থাকে। তো ওরা আসলে আপনাদের নিরাপত্তা দেবে কিনা এটা যদি যায় তাকে আপনি ভোট মানুষ তাকে চেয়ারে বসাবেন, তাই না? তাকে রায় দেবেন চেয়ারে, আমার আপনি এইটা বিবেচনা করে ভোট দেবেন। এই তো এখানে তার কিছু উল্টোপাল্টা লেখা দরকার নেই। আমার প্রশ্ন, কিছু মানুষ সমাজে বলে জুব্বা ছাড়া নামাজ হয় না, এবং আরো বলে পাঁচ কাটা পাঞ্জাবি
গায়ে দিয়েও নামাজ হয় না। কথাটি কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবেন, কোরআন হাদিসে এই লম্বা জামার কথা নাই। হাদিস যদি পড়েন সেখানে যে জামা পাবেন তা হল নবীজি গিরার উপরে কাপড় পরতেন। আর আমাদের লোকেরা প্যান্ট পরে মসজিদে গিয়ে ইমাম সাহেব বলে গিরের উপরে কাপড় তোলেন, গিরের উপরে কাপড় তোলা নামাজের পোশাক না, এটা সবসময়ের পোশাক গিরার উপরে। আর এই কাটা ফাড়া জুব্বা এইসব না। আমি হাদিসের নাম্বারটা এই মুহূর্তে মনে নাই, সহিহ আল মুসলিমের হাদিস 422 কি 427 নম্বর কি 428 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেছেন আমি 400 আসহাবে সুফফা সাহাবীদেরকে দেখেছি। আসহাবে সুফফা কারা? যারা ইসলাম কবুল করার কারণে জমি জায়গা লোকেরা কেড়ে নিয়ে পিটারে দেশ থেকে বাইর করে দিয়েছিল, ওদের ঘর বাড়ি ছিল না। নবী ওদেরকে আশ্রয় দিয়েছিলেন মসজিদ নববীর বারান্দায়, খাবার আসতে খেতে পারতো, নতুবা না খেয়ে রাত কাটানো লাগতো। এদেরকে বলে আসহাবে সুফফা। হযরত আবু হুরায়রা বলছেন আমি এরকম 400 সাহাবি দেখেছি যারা জামাটা গলায় বাঁধতে গেলে এদের এদের এই পর্যন্ত চলে আসতো, আবার যদি মিস করে পড়তে যেত বুকটা খালি হয়ে যেত, এত জামা কাপড় তাদের কপালে জুটত না, ক্ষুদার জ্বালায় পেটে পাথর বান্ধা লাগত। ওই লম্বা জামার গজ কত, অত কেনার ক্ষমতা ছিল না। এখন সুখে থাকলে ধুতে কিলায় না, এখন মৌলভীরা বড় লোক হয়েছে, আপনারাও টাকা পয়সা ওইভাবে দেন তো ধরে, বড় বড় জামা যে লম্বা জামা সে কয় ফাড়া জামা পছন্দ না, যে ফাড়া আছে ওগুলো পছন্দ না। নামাজের শর্তের ভিতরে আছে সতর ঢাকা, ঠিক কিনা বলে? সতর এই নাভি থেকে এই পর্যন্ত, নাভি থেকে এই পর্যন্ত আল্লাহর দাবি, আপনি হুজুর আপনার দাবি তার চেয়ে বেশি। সুতরাং এতটুকু হলেই নামাজের হক আদায় হয়ে যায়। যারা নামাজে আসে তারা তো আরো অনেক কিছু পড়ে আসে। আপনি সচেতন কেন, ছেলেরা স্কুলে খেলা খেলতে খেলতে কিছু ছেলে দেখবেন মাগরিবের আজান হয়েছে ফট করে ও নামাজে গেছে হাত মুখ ধুয়ে, ফট করে লাইট তো খুবই কই, এমন চোখ এতগুলো লোকের সামনে এতটুকু বাচ্চা ছেলের এমন অপমান করে, ওর যেন তৌবা করা উচিত, তার মধ্যে থাকবো না। আবার মসজিদে কিছু পচা টুপি থাকে দুনিয়ার গর্ব, ও ভয়ে এবার ওই টুপি মাথায় যায়, ও তো ফেরত 144 দল জুড়ে পারবে। বন্ধুগণ নামাজের আরকান আহকাম জেনে নেবেন, এর ভিতরে লম্বা জামার কোনো কথা নাই। আরকান আহকাম হলেই নামাজ কবুল কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আন্তরিকতা দিয়ে নামাজ পড়বেন, যা আপনি বলছেন সব বুঝবেন। নামাজটা আপনি মৌলবীদের জন্য পড়েন না যে কবুল হবে না, ওই মৌলবী হয়তো কবুল করবে না, ওর কবুলের দরকার নেই, কবুল করবে আল্লাহ। কত অভাব মানুষের এই ধরনের ফতোয়া, এসব খুব অন্যায়, এগুলো নামাজ থেকে মানুষকে সরিয়ে দেওয়া। আর যদি কেউ বলে বলতে হবে তুমি হাদিস দাও কোরআন দাও, আমি তো এই ফতোয়া দিই না, আমার এই ক্ষমাটা খাটাবেন কেন? এই প্রশ্ন ওই হুজুরে ধরবেন যে তুই বল কোথায় লম্বা জামা নামাজের ফজিলত আছে দেখা, এগুলো সব গুণ করা ফতোয়া। আসলে দুর্ভাগ্য কি জানেন? হ্যাঁ ঠিকই বলেছেন, দুর্ভাগ্য হলো আমাদের দেশে একটা পদ দরকার, যে পদটাকে বলে গ্র্যান্ড মুফতি, মানে মুফতিদের হেড মুফতি। আমাদের এখন তো ঘরে ঘরে মুফতি, মাদ্রাসা মাদ্রাসা মুফতি। সাত অন্ধ একটা হাতি দেখতে গিয়ে কি করলো? একটা হাতি কয়রকম দেখলো? সাত অন্ধ, সাত রকম। এখন এত মুফতি একে কোনো মাথা না, মানে গায়ে মানে না আপনি মরণ, সব মুফতি কয়েক এই মুফতি এই কয়, ওই মুফতি ওই কয়, ওই মুফতি ওই কয়, সেটা লম্বা লম্বা সেটা নিয়ে মূর্খ জনগণের সামনে বাহাস করার জন্য আসে, জনগণ যে হাসে এই যে বুঝার যোগ্যতা আলেমদের নাই। এর জন্য গ্র্যান্ড মুফতি যদি আমাদের দেশে থাকতো, অন্যান্য মুসলিম দেশগুলোতে এই সমস্যা নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গ্র্যান্ড মুফতি আছে, ওদের এই সমস্ত ঝামেলা নেই। কারণ হলো প্রধান মুফতির আন্ডারে আরো 40টা মুফতি থাকে, যখন উম্মতের এইসব সমস্যা যায় ওরা বোর্ড গঠন করে একসাথে মিলে একটা ফতোয়া দেয়, ওই ফতোয়া তখন গোটা দেশবাসী জানে সরকারিভাবে জারি হয়, আর কোনো ক্ষেত্র থাকে না। আমাদের সেটা নাই তো, কানায় কানায় শুধু ঠুল মারছে, এছাড়া আর কিছু না। জনকে মৌলবী বলেন মহিলা সমাবেশ না যায়, কেউ জায়েজ প্রমাণ করতে পারলে 10,000 তাহলে মৌলবীর তো অনেক টাকাই হয়েছে বলে নাই। দেখেছেন চ্যালেঞ্জটা কি জানেন? জনৈক মৌলবী বলেন আপনারাও এত ভদ্র, এই মৌলবীর নামটাও আপনারা গোপন রাখেন। জনৈক মৌলবী বলেন মহিলা সমাবেশ না যায়, কেহ জায়েজ প্রমাণ করতে পারলে
10,000 টাকা দেবে, এতে প্রমাণের কারণ টাকাটা দেবে যেটা মৌলবি, তার মানে মৌলবির অনেক টাকা হয়েছে, বোঝা গেল। তারপর যুবকরা মৌলবি ধরো, আচ্ছা মহিলা সমাবেশ মানে মহিলা মাহফিল যত দ্রুত ইসলামের উপরে। আচ্ছা মহিলারা বিভিন্ন রাজনৈতিক সভা মিছিলে যায় না, মহিলারা যাত্রা গানে আসে না, মহিলারা আপনার সাথে গা ঘেঁষে বাসে দাঁড়িয়ে থাকে না, বলছে না যায় কোনোদিন কোনো হুজুর বুঝেছে যে এই বাসে চড়া যাবে না, দেখবেন হুজুররা দেখা হয়ে গা ঘেঁষে বাদ যাবে। বন্ধুগণ এইগুলা আত্মঘাতী ফতোয়া। আমার মায়েরা বোনেরা তারা নিজেরা নিজেদের পরিবেশে ইসলাম নিয়ে একটু আলাপ করে, ওনাদের সহ্য হয় না, কিন্তু যখন বিভিন্ন আকড়া আকাম কুটামের আকড়া গান সাহিত্য নাচ এগুলো হয়, কেন আজকে তো মসজিদের পাশ দিয়ে আমি আর একটি হেঁটে গেলাম, আশপাশে কোথাও মৌলভী দেখলো যে অজস্র ফুল মেয়েরা আমাদের গা করে দিল, একজন মৌলভীর কাছেও কেন আজ মনে হলো না, কিন্তু মা দিলে ওই গর্তের মধ্যে মহিলাদের রাখো, আপনি ওই পর্দা পাইছেন দেখেন, এই যে মহিলারা তো মা দিলে ভালো পোশাক করে টেস্ট আসে না, আজকে এখানে যাত্রা হলে যেভাবে আসতো মা দিলে কি ওইভাবে এসছে, ওরা একটা চাদর পরে ঘুমটা দিয়ে পর্দা করে এসছে, তারপরে আবার আরেকটা পর্দা দিয়ে দূরে ফেলে রেখেন, ওই পর্দা শুধু ইসলামের পর্দা না। আচ্ছা যদি বলেন হ্যাঁ ইসলামের পর্দা, তাহলে আমি বলবো আরেকটু পরে যখন ওরা বের হবে রাস্তাটা কি দুভাগ করে পর্দা দিচ্ছেন, যে এদিক দিয়ে পুরুষ হবে এদিক দিয়ে মহিলা হবে দিয়েছেন, তখন আপনারা দেখছেন না করে, তখন হুজুরগিরি করে যায়, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না, বাস্তবতা বুঝতে হবে না। বরং আজকে মানুষটির ইতিহাস যে আমার মায়েরা বোনেরা পর্দা সহকারে মা ফেলে এসছে সে কিনা উজু করে এসছে আপনারাও এসছে, আজকে তো কোনো উল্টো পাল্টা ছোটার কথা না, তারপরে এত পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোপে ঢুকাইয়া রাখতে হবে না, এই মাহফিলের পাশেই একটু সরাই দিয়ে একটা ছোট্ট একটা কি দিয়ে এমন করে দিতেন, ওদের মস্তিষ্কে টিম লাইট থাকতো, ছোট ছোট পাওয়ারের ভাব থাকতো, আমরা ওদেরকে আপসা দেখতাম, ওরা আমাদেরকে চুচি দেখতে পেত, এটা কি লাভ হতো, ওদের মনোযোগটা ভালো হতো, কারণ কি জানেন যখন ওদেরকে আড়াল দেখালে ওরা তো আমাদের দেখতে পারে না, আবার ভিডিও দেখাবেন তাও কিছু বলে ফতোয়া দেন। আচ্ছা প্রবলেমটা কি জানেন, যখন ওদের ওদের পরস্পর দেখা হয় কম, আমাদের যেমন একসাথে দেখা হয় আমাদের এখন গল্প না করলেও হয়, এবার অনেকদিন পর ওর বোন ওর আত্মীয় ওর সই ওর আপা দেখা হয়েছে, এবার বলে বু কেমন থাকছিস, এবার ওই গল্প শুরু হয়, ওরা গল্পগুলো বেশি করে বাচ্চারা দুষ্টমি করে, কিন্তু যখন এই রঙিন মঞ্চ বাচ্চারা ওদের কোল থেকে দেখতে পেত বাচ্চা দুষ্টমি করতো না, মহিলারাও চিন্তা করতো হুজুর যদি টের পায় আমি কথা বলছি তাহলে তো আমার বকা দেবে, আচ্ছা সবাই মনোযোগ সহকারে শুনত, তা আমরা একটা বিজ্ঞানসম্মত ব্যাপারকে অবৈজ্ঞানিক কায়দায় গর্তের মধ্যে রেখেছি। অথচ কামার শরীফে যান আপনার হজ দেখেন, হজের মূল পৌঁছানো হজ দেখেন, মহিলারা মহিলারা পুরুষের সাথেই চলতেছে, সেখানে আলাদা কোনো পর্দার ব্যবস্থা নেই, কাবার ইমামের সামনে আলাদা পর্দাতে নিয়ে গিয়ে আসেন, ওদের শরীরে যে পর্দা সেই পর্দা, ওরা যে পর্দা করেছে ওই পর্দা তো বাইরে যাওয়ার কথা, ঠিক না, কারণ একটা মহিলা মহলে হজরত আয়েশা কি ছিলেন, হজরত আয়েশা হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন, তার পিতা আবু বকর থেকে শুরু করে চারজন খলিফা পর্যন্ত নারী সংক্রান্ত মাসালা হজরত আয়েশা থেকে শিক্ষা লাভ করেছেন বলেন আলহামদুলিল্লাহ। মহিলা মাহফিল মহিলারা করবে না কিনা করবে, সুতরাং 10,000 টাকা এখনই খেলো, যদি না দেয় হয় তাহলে মহিলারা বিনা ঠিক আছে ধরেন, তাহলে ভিডিওর মাধ্যমে মহিলাদের মাহফিল দেখা ইসলামের দৃষ্টিতে যায় কিনা, ভিডিওর মাধ্যমে ইস্তার দর্শার ছায়াছবি দেখা যায় কিনা এই প্রশ্ন আসলেন, ভিডিওর মাধ্যমে মাহফিল দেখা যায় কিনা, আমি দেখলে আপনার সমস্যা দেখেন, আপনার কি মনে হচ্ছে হুজুররা আপনার চাইতে সুন্দর আর মহিলারা হুজুরদের প্রেমে পড়ে যাবে আপনি আর পাবেন না, এরকম টেনশন আছে নাকি আপনার, দেখলে সাড়ে সর্বনাশ হচ্ছে সেইগুলো নিয়ে কোনো সমস্যা না, এটা শুনলো পাখড়ি মাথায় দিলে বিরাট সোয়াব, লুঙ্গি খুলেই মাথায় পাখড়ি দিয়েছে সে তো জানেন লুঙ্গি সোয়াব কি, ভিডিও হলো বিজ্ঞানের আবিষ্কার, দখল করেছে শয়তান, ঠিক কিনা বলেন, আমরা আজকের ডিজিটাল মুসলমান
একবিংশ শতাব্দীর আধুনিক মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব বিজ্ঞানের এই প্রযুক্তিকে উজু করাইয়া দখল করাইয়া কলেমা পড়াইয়া মুসলমান বানানো। প্রশ্ন উত্তর কি? প্রশ্ন না করে দাবি করছি হাটবোয়ালিয়া থেকে আমতুল বাজার আলমডাঙ্গা উপজেলার ভিতরে, হাটবোয়ালিয়া থেকে আমতুল বাজার আলমডাঙ্গা উপজেলার ভিতরে, কিন্তু শেষ সীমা নাই, এখানে কারোর নজর নাই। এটা আপনার নজর আছে, আপনার নজর আছে তো, কারোর নজর নাই মানে আপনার নজর আছে। আচ্ছা, তারপরে আপনি নিজে দেখলেন এখানে আপনার কিছু করণীয় আছে কিনা, থাকলে বলবেন এবং চেষ্টা করবেন। চেষ্টা করবেন মানে তো পারবো না, তাই না? আচ্ছা বন্ধুগণ, স্বাদ আছে বহু কিছু, এত স্বাদ আছে আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু সাধ্যটা তো থাকা লাগবে। আপনার যেমন ইচ্ছা হয় আমতল রাস্তাটা হয়ে যাক, আমার ইচ্ছা হয় টোটাল উপজেলা সুন্দর রাস্তা হোক। আপনি জানেন না আমার চোদ্দটা চেয়ারম্যান, আমি ম্যারাডোনা যত ভালো প্লেয়ার হোক, গোল যে সে দেবে আরো দশটা প্লেয়ার তার বল আগানোর কাজ করবে কিনা, তবে না সে গোল দেবে। আমার চোদ্দটা প্লেয়ার জনগণ দিয়েছে, আমি আল্লাহর কসম কাটলেও আমার ভুল হবে না যে এই চোদ্দটা চেয়ারম্যান আমার পায়ের কাছে বল দেয় না, বল কাইলে নেয়। আমার চাচা আবু তালিব মাননীয় এমপি মহোদয়, আমি আর সে এখন একমত, এই দুজন লড়াই করছি রাস্তা বানাবো বলে, এবং সেই রাস্তা আমি গত মিটিংয়ে বাইর করেছি 58 লক্ষ টাকা দিয়ে রাস্তা আমি একটা চয়েস করেছি, আমার সম্মতিতে এমপি মহোদয় সম্মতি দিয়েছেন, কিন্তু চোদ্দটা হুসুম হুতুম চাষে এখনো রাজি হয় নাই। ইতিমধ্যে 11 জন সই করেছে, উপজেলায় গেলেই আমার মারবে। এই গোপন খবর আল্লাহ আমারে জানাইছে, যে কোনো কায়দাই হোক ওদের ভিতর দিয়ে আমারে জানাইছে। এরপরে আমি সকালে ছুটে গেছি এমপি মহোদয়ের সাথে বলবো বলে, কিন্তু উনি আট কবরে তখন রওনা হয়ে গিয়েছে, তার গাড়ি তো আমার গাড়ির চাইতে অনেক দামি, আমি তো তার পিছনে পারবো না। সারাদিন অপেক্ষা করেছি, এরপরে ওই আজকে যে অনুষ্ঠান হলো ওখানে বসে পাশে পাশে বলেছি চাচা আমাকে কিছু সময় দিতে হবে, তো ওখানে যে ঢোলের বাড়ি ওখানে তো আর কথা বললে হবে না, এবারে তুমি ফোন দিও, ফোনেই শুনবো। এরপরে উনি যখন ফিরে যাচ্ছেন ফোনে সব কথা বলেছি, উনি বলেছেন সাহসী হও, আমি নজর রাখছি কে কি করে দেখছি। সেই চেয়ারম্যানরা আবার ইয়নুকে বলেছে আমরা চেয়ারম্যানকে পিছাতে গেলে যে বিপদে পড়বো, ওই আইনগত ঝামেলাটা আপনি আবার ঠেকাই, আমিও শিয়ানা করব না। ইয়নু পড়ছে বিপদে, এমপিকে ভালোবেসে চামচামি করতে গিয়ে যে ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছে টাকা পয়সার ঘাটতি, ইয়নু এখন বাধ্য হয়ে আমার কাছে টাকা চায় যে 20,000 টাকা কম পড়ছে আপনি যদি দেন। আমি বললাম ইয়নু দেব, তার আগে আপনি ভগবানের কি লেখাই কি একটা কথা বলেন তো। ওরা বলছে কি সেটা, আমি বললাম চেয়ারম্যান আমারে মারবে আর আপনি আইনগত সহযোগিতা দেবেন, এটা সত্য না? ইয়নো যতই হাসে কিন্তু শেষে আর গোপন করতে পারলো না, বলে এটা সত্য, এটা সত্যই চেয়ারম্যান সাহেব, কিন্তু কি করি বলেন তো। বন্ধুগণ, আমি উপজেলা চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান, সারা বাংলাদেশে 481টা চেয়ারম্যানের ভিতরে আমার গাড়িটাই কেড়ে নেওয়া হয়েছিল। এটা কেন? আমি অসত্যের সঙ্গে আপোষ করি না, এমপি মহোদয়ের সাথে আমার মহব্বত, আমি আমার বিবেক বিসর্জন দিয়ে হই নাই, সততার ভিত্তিতেই তার সাথে আমার মিল। আর আমি দেখেছি ওনার একটা বিরাট অন্তকরণ আছে, যে হৃদয়টাকে ব্যবহার করেছে খারাপ লোকেরা, ভালো লোকেরা করে নাই, ভালো লোকের উনার দরকার। সেদিন উনি আমার সাথে নিয়ে গিয়েছেন ঢাকায়, পদ্মা নদীর ইয়ের উপরে দাঁড়িয়ে, ফেরির উপরে দাঁড়িয়ে উনি তাকিয়ে আছেন স্বামীর দিকে। আমি বললাম চাচা কি দেখছেন? চাচা বলছে দেখো দেখো, পানি দেখে মনে হচ্ছে সাফায় পড়ছে। তাই বললাম চাচা এখনো আপনার সেই যৌবনের কারণ নাচছে, আপনি ঠিকই বলেছেন কালিটা কত সুন্দর। আমি 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 বুঝতে পেরেছি এই মানুষটা জীবনে একটা ভালো মানুষ পাইনি যার সাথে বেসবে। আজকে তার সমগ্র দল এক পাল্লাই, আর আমি উপজেলা চেয়ারম্যান ডাক্তার হুমায়ুন আরেক পাল্লাই, সবাই কথা বলুক, এমপি আমার কথা বেশি বিশ্বাস করে। কালকে যখন ওই মাহফিল বাধা দেয় তখন লোকেরা বলছে এমপির ধর্ম ছেলে দে বলো, আমি বললাম আমি ধর্ম ছেলে না, ধর্ম ছেলে হলো আমার ছোট ভাই ভাইস চেয়ারম্যান, আমি তার ভাতিজা, যে রাস্তাটা বানাচ্ছি ওই রাস্তায় নামকরণ করা হবে চাচা ভাতিজা বোর্ড।
আমি বলেছি এমপি মহোদয়, বাংলাদেশে একটা রাস্তা হবে যে রাস্তাটা দুই বছর টেকবে না, কমসে কম 15 বছর টেকবে। এমপি মহোদয় আমার কথায় রাজি হয়েছে, কাজটা ভালো হয়েছে কি? বন্ধুগণ, আমি যদি মূসা হই তাহলে আল্লাহ আমাকে বলেছে লাঠিসার নিয়ে ফেরাউনের কাছে যাও, আমাকে জনগণের কাছে যাইতে বলিনি, বলেছে ফেরাউনের কাছে যাও, তাই না? কারণ ওই একটা মানুষ যদি ঠিক হয় গোটা দেশবাসী ঠিক, ঠিক কিনা বলেন? তাই মূসার একটা সুবিধা ছিল, মূসার জন্য ফেরাউনের ঘরে আসিয়া ছিল, আমার সেটা নাই। আল্লাহর মেহরবানি আমি আমার চাষাকে আবু তালিব বানাইছি, আমার সঙ্গে মাহফিলের আমার সফর সঙ্গী হিসেবে এসছেন সেবাবাগের ওই এলাকার, ইনি আওয়ামী লীগের একজন নেতা হানিফ ভাই, তিনি এসছেন আমার সাথে। গত পরশুদিন যখন সিলেটে বক্তব্য রাখি, সরকারের গোয়েন্দা বিভাগ আমার সমস্ত বক্তব্য রেকর্ড করেছে, ভিডিও করছে, আমি জানতাম না, শেষে আমাকে বলা হয়েছে। কিন্তু বন্ধুগণ, গতকাল কিছু বোকা লোকেরা এমপিকে বোঝাইতে গেছে উপজেলা চেয়ারম্যানের ওয়াজ বন্ধ করাইতে হবে, সে নাকি সরকার বিরোধী কথা কয়। আপনারা বলেন একটা কথা সরকার বিরোধী বলেছি, আমিও বলেছি দাদা আপনার কানের পাশে আমার সুনাম করা লোক একটা নেই, কিন্তু যারা বলবে তারা তো বদনামি করবে, জীবনে কোনো দাবি করি না, একটা দাবি করবো আপনার কাছে, সেটা হলো আমার বিরুদ্ধে যত কথা বলা হবে মন দিয়ে শুনবেন, কিন্তু বিশ্বাসের আগে আমাকে জিজ্ঞাসা করবেন। এমপি মহোদয় তাই করে, সেদিন আমাকে বলছে তোমার 170 ক্যাপ, ভাবলাম চাষা কিরকম, বলছে তোমাকে 37 টন মাল দিলাম। আমার লোকেরা আমাকে দুইটা যুক্তি দেখায়, কি যুক্তি? ও তো হুমায়ুন তো বহুদিন টাকা পয়সা পাই নাই, ও তো টাকা মারতে পারে না, তো সব টাকা খাবে, আপনি তারে কেন দিলেন? এখন তুমি টাকা খাইলেও তোমার বিপদ এক, দুই নম্বর আরেকটা বিপদ তোমার, তোমাকে দিলাম আর তুমি যদি তোমার দলের লোকদের দিয়ে এইসব কাজ করাও তাহলে ওরা আবার আমাকে বলবে যে চেয়ারম্যানকে দিলেন সে তো যুদ্ধপরাধী লোকদের দিয়ে কাজ করাচ্ছে। আমি বললাম চাচা আপনি চিন্তা করবেন না, কেউ যখন আল্লাহর ব্যাপারে সাবধান থাকে তার তখন বাড়তি কোনো সতর্কতা লাগে না, আমার কথা বুঝছেন? আল্লাহ যথেষ্ট, কাবিখার টাকা নিয়ে আমার চেয়ারম্যান আমাকে 7 লক্ষ টাকা দিতে চাইছে, প্রথমে 1 লাখ, তারপরে 1.5 লাখ, তারপরে 3 লাখ, তারপরে 4 লাখ, তারপরে 7 লাখ। আমি বললাম কুরবানির গরুর দাম তো অনেক বেশি হচ্ছে দেখছি। আমি বললাম ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা আমার এই টাকা দেবেন, মানে টাকাগুলো নিয়ে বাকিগুলো ওদের হজম করতে দাও, বুঝতে পেরেছেন? আপনাদের দেবেন, আমার শত্রুটা কি, আমার অপরাধ কি? এরপরে তার যে এত পীড়া পীড়িতে শেষে রাজি হয়ে যান, আমিও তো মানুষ, আমারও ফিরে আছে, আমারও আকাঙ্ক্ষা আছে, আমারও স্বপ্ন থাকে। আমি বললাম আপনারা যখন এতগুলো মানুষ বলছেন দেশটা গণতান্ত্রিক, আপনারা 14 জন যখন একমত, আমিও রাজি হব একটা শর্তে। আর বললেন একটা কেন, 10টা শর্ত বলেন আমরা তাই মানব। আমি বললাম আগে একটাই মানো, তারা বলছে কি সেটা? বললাম এই বিশাল উপজেলা আমার আলমডাঙ্গা, কত ঝোপঝাড়, কত জঙ্গল আছে, পানির বরজও আছে, আমাকে একটা জায়গা দেখাও যেখানে তোমাদের হাত থেকে আমি ওই টাকাটা নেব, সেই জায়গাটা হবে এমন যে জায়গায় আল্লাহ আমারে দেখবেন না, এই একটা শর্ত মানো, তারা মানতে পারে না। সুতরাং অনেক সাদ আছে, কিন্তু আপনাদের জনসাধারণকে যোগ্যতা অর্জন করতে হবে, জনগণের অধিকার আদায় করতে জানতে হবে। এই যে আমাদের আজকে পাইবেন 3 বছর পর, যেদিন চেয়ারম্যান হলাম ওই দিন যদি এই এলাকার রাস্তার কথা বলতেন আজকে হয়তো হয়ে যেত। আপনারা এত অলস, আজকে সহজে হাতে পাইলেন বড় একটা সিটি সাইডে ঢাক মারলেন, এগুলা কি আপনার নজর হবে? চেষ্টা কি করবেন? বন্ধুগণ, না কাঁদলে মাও ঠিক যায় না। অফিসিয়াল কোনো কিছু আদায় করতে হলে নিয়মটা শিখতে হবে। সারা জীবন আপনারা কোন নিয়ম জানেন? নেতা একটা পাইলেই নেতা সাহেব আমাদেরকে দেবেন, নেতা বলতে ঠিক আছে, আপনারা খুশি হয়ে চলে গেলেন, কদিন পরে যে বাস সেই বাস। অফিসিয়াল কোনো কাজ করার নিয়মগুলো খাতা কলমে করতে হয়। আপনাদের ওই এলাকার যে মেম্বার তাকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে হবে, আবার দেখা আন্দাজ বেশি করলে হবে না, টেলিফোন করে সময় নিতে হবে, কারণ আমি সেই লোক
সমগ্র উপজেলার 3.5 লক্ষ মানুষের ভিতরে সব থেকে একটা ব্যস্ত লোক, সবসময় অফিসে বসে থাকবে এটা আমার কাজ না, এজন্য ফোনে সময় দিতে হবে। শুধু ওই কানা হুজুরের ফোন নম্বর জানলে হবে না, আমার নামও নাম্বার জানতে হবে। আচ্ছা, এরপরে আমার আমার ফোন দিয়ে সময় দিতে হবে। আচ্ছা, নেওয়ার পর গ্রামের কিছু যোগ্য লোক আর ওই মেম্বার নিয়ে আসতে হবে, আমি তাদের ছবিটা তুলে রাখব। এরপর আমি তাদেরকে আমার ইঞ্জিনিয়ারিং সেকশনে পাঠাবো। এবার ইঞ্জিনিয়ার সাহেব আপনার রাস্তায় দেখতে আসবে, সে একটা এস্টিমেট বলে এই রাস্তার খরচ যদি করবে, এরপর একটা সুপারিশ করতে হবে, এমপি মহোদয় সই দিতে হবে, কারণ কোনো পাকা রাস্তা করার ব্যাপারে সরকার আমাকে ক্ষমতা দেয় নাই, পাকা রাস্তার ক্ষমতা হলো এমপি মহোদয়ের ব্যাপার। তো এই কাজগুলো করে আমরা সুপারিশ দিয়ে এমপি মহোদয়ের মাধ্যমে এলজিডি অথবা জেলা পরিষদ এদের মাধ্যমে রাস্তা হবে। আপনি রসগোল্লা লেখে কাগজে লেখে তাতলি মিষ্টি পাবেন না, আপনাকে দুধ কিনতে হবে, সোনা মানতে হবে, চিনি লাগবে, ভালো একটা ময়রা লাগবে, তারপরে না মিষ্টি হবে। এই কাজগুলো যতদিন করা শিখবেন না ততদিন ওইভাবে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে। জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন সর্বোচ্চ নিবাদক, কিন্তু আপনি তো কখনো এই আন্দোলনের ওয়াজ করে আমাদের এই শিক্ষার দাবিদার বানালেন না। আমরা তো জানি না এই ইবাদত সবচেয়ে বড় খরচ, বন্ধুবান, মানে আমি আমি চেষ্টা এই ওয়াজ করলাম না কে, তাই বন্ধুবান, এইটা জিহাদের ময়দান না, এটা শিক্ষার ময়দান। ক্লাসে ছেলেরা যখন হইচই করে আদর্শ শিক্ষক তাদেরকে আসতে কথা বলতে বলে, ঠিক কিনা বলে, এটা বিদ্যালয়, এটা শিক্ষাঙ্গন, এটা জিহাদের ময়দান না। আপনি আপনারা নিয়মিত চিৎকার দিলাম, কালকে কি এলাকা ইসলাম কায়েম হবে? পুলিশ এসে ভালো করে ওই সাইনরে ধরবে, কোন হুজুরে দিয়ে জঙ্গিবাদের মাহফিল করে না, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। ওই হুজুরে ধরবে না, হুজুর তো টাকা পয়সা নিয়ে ভালো করে বিসমিল্লাহ করে খাইয়ে ওই এলাকা পার হয়ে চলে যাবে। এবার পুলিশের টার্গেটে আপনি পড়বেন, এরপরে কদিন পর আবার আপনি এবার আমার বলবেন চেয়ারম্যান সাহেব আপনার ওয়াজ দিলাম ধরেছে, আপনি আবার একটু ছাড়েন, আমি ওই কাম করব না। অত পুলিশের সাথে আমার কোনো সম্পর্ক ভালো না। তো কথা বলতে এটা শিক্ষার ময়দান, শিক্ষাঙ্গনে ধীরে ধীরে কথা বলতে হয়। বাসর রাতে বউটাকে নিয়ে যখন কথা বলছিলেন, জোরে জোরে বুঝলেন না কানে কানে বুঝলেন, সুর করে বুঝলেন না ধীরে ধীরে বুঝলেন, কিন্তু সেই কথাগুলি সারা জীবন মনে আসে না, মনে আসে না সারা জীবন, এটা শিক্ষাঙ্গন, এটা ওই যুদ্ধক্ষেত্র না। আর এই কথাগুলো তারা বোঝেন না, আপনি যোগ্য মানুষ তৈরি করুন, আপনার কিছু যদি ভালো হয়, আপনার ইউনো যদি ভালো হয়, তাহলে আর কিছু থাকে? আজকে ইউনো সাহেব যখন 3 বছরে এমপি কত ভালো ভালো কাজ ইউনো করাইছে, এইটি আধাঘাতের একটা ফিল্ম আমাদের দেখাইল, আমি আমার পাশার পাশে বসে দেখছি, আমি ভাবতে পারছি ঠান্ডা বাজারা কত কিছু মেসেজ দেখাইতে পারে, কিন্তু তার আসল রূপটা গোপন রাখতে পারে না। আলমডাঙ্গার উন্নয়ন করেছে আমার ইউনো এমপিকে দিয়ে, কত মানুষ এমপিকে ঘিরে রাখতে, কত মানুষ ইউনোর পাশে দাঁড়ানো, শুধু একটা মানুষ ওই মজলিসে নাই, সে হচ্ছে উপজেলা চেয়ারম্যান আলমডাঙ্গা, যাকে মানুষ মানুষেরা ভালোবেসে ভোট দিতে। আমি এমপিকে বললাম দাদা ছবিটা দেখছেন, আপনার পাশে যে নাই সে থাকলে খুব কি ক্ষতি হতো আপনার? সে বলছে হুমায়ুন আমি বুঝতে পারছি কিভাবে আমাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বোঝানো হচ্ছে আমরা কত কি আপনার জন্য করেছি, কিন্তু আমি নাই কেন? যার বাড়িতে এত উন্নয়ন করছো সেই বাড়িওয়ালা নাই কেন? কোন উদ্দেশ্যে তা? এটাই বিষয় বুঝে ফেলে বন্ধুগণ, কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। আল্লাহ পাক এমপি মহোদয়ের চোখ খুলে দিয়েছেন, সেদিন খুব বড় একজন চেয়ারম্যান এলাকায় এমপি পারে বেশি সময় যায় না, সে মনে করলো ঢাকায় গিয়ে বদনাম দিই, ঢাকায় গিয়ে 2 ঘন্টা এমপি মহোদয়ের কাছে বসে আমার বদনাম দিই। এমপি মহোদয় শেষ কথা বলেছে যে চেয়ারম্যান তুই যদি হুমায়ুনের সাথে মিশতে না পারিস তবে তুই রাজনীতি ছাড়িবে। আমি জানি ওই একটা ছেলেই যার কোনো লোভ নেই, এটা আমার জন্য কত বড় গৌরবের আপনি চিন্তা করেন। আমি তখন বললাম কাকা, পরে যখন শুনলাম ওই চেয়ারম্যান সেটা এসে আমার কাছে যে আপনার বিরুদ্ধে আছে বললাম, আর এমপি আমার এই কথা বললো, শেষে আমাদের মাস্টারকে আসতে সে বুঝতে পেরেছে এমপিকে বলে ফেলে তার চাষা। আমি বললাম চাষা আপনি আমার সুনাম করেন না, চাষা আপনি সুনাম করছেন, আমার শত্রু বাড়ছে, আমি সত্য মানুষ,
আল্লাহর রহমতের উপর ভাসি, আমি একা তো একটু মোকাবেলা করতে পারবো না। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে, কাঠ মূর্খ বোঝে শেষে মাদাই খেতে দিলে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাছে দান করা যাবে কিনা, আগে পয়সা দান টান করেন, অভ্যাস করেন, তারপরে দান করে, এত দান করা এত বড় দান বীর লোক আছে দান টান করে অশ্লীল না, আপনি জানেন না, আপনি তো গরিব মানুষ, মরে ভূত হবে। আর ওই ঢাকায় কিছু লোক আছে যারা মরে রাজা হয়, হ্যাঁ তারা মরলেই এটা দান করে ওটা দান করে। বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখেন, আপনি চিন্তা করেন এটা যায় না যায়, এটা তো এখন আরেকদের গবেষণা, নবীজির আমলে এটা হয় নাই, সাহাবিদের আমলে এটা হয় নাই, এটা বর্তমান কালের সমস্যা। কারণ ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞান এত দূর উন্নত করেছে যে আপনার কিডনি আরেকজনের কিডনিতে লাগাই দেওয়া যায়, আপনার লিভার লাগাই দেওয়া যায়, আপনার চোখ লাগাই দেওয়া যায়, এরকম ব্যবস্থা করছে। এই জন্য প্রয়োজন তৈরি হয়েছে, এদেশে অনেক অন্ধ লোক আছে, আপনার মারা যাচ্ছেন চোখটা ভালো, ওই চোখটা যদি আপনার মৃত্যুর অল্প সময়ের ভিতরে তুলে ফেলা হয় তাহলে এই চোখটা কাউকে লাগবে, এই কদিন আগেও হয়েছে। এখন এটা নিয়ে জায়েজ না জায়েজের ব্যাপারে আলেম সমাজ দুভাগ হয়ে গিয়েছে, যেহেতু নবী নাই, ইসলামের মেজাজ অনুযায়ী কথা বলতে হবে। এখন একদিকে ইসলাম চাই মানবতার করলাম, যে এরা দেখছে অঙ্গ দিলে তো মানুষের উপকার পায়, অর্থাৎ জায়েজ একটা শ্রেণী, আরেকটা শ্রেণী মানবিক অনুভূতির কথা চিন্তা করে না জায়েজ ফেলেছে। সেটা কেমন? একটা মানুষ মারা গেল, তার ছেলে মেয়ে স্ত্রী আরো মানুষের কাছে, এমন সময় তারা যদি দেখে হাসপাতাল থেকে একটা চক্ষু হাসপাতাল থেকে লোক এসে সিল টাইপে নিয়ে উৎসব করবে, লিভার হাসপাতাল থেকে একদল এসে তার লিভার কাটবে, একদল হাত কাটবে, কিডনি কাটবে, এই মর্মান্তিক দৃশ্য তার আপন জমিরা সহ্য করতে পারে? সুতরাং এটা অমানবিক, এটা চাইল হবে না। এইভাবে দুই রকম রায়। এখন আল্লাহ সব থেকে ভালো জানেন, আপনার যেটা পছন্দ হয় সেটা মানবেন, তবে রক্ত দান করা যায়, কিডনি দান করা যায়, কারণ কিডনি দুইটা আছে, একটা নষ্ট হলে আর একটা দিয়েও কাজ হয়, আর রক্ত দিলে রক্ত অনবরত তৈরি হয়, এগুলো আপাতত যায়। আবার সেই মাহফিল ভিডিওর মাহফিলে, ভিডিওর মাধ্যমে মহিলাদের মাহফিল দেখা যায় কিনা, ভিডিওর মাধ্যমে যদি কিছু যায় হয় তাহলে এই মাহফিলই যায় না, আর কিছু যায় না, কথা বোঝা গেছে তো, আর কিছু যায় 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 তো একটাই যায়। তো যাই হোক, অনেক কথা হলো, সভাপতি মহোদয় কিছু বলবেন, একটু সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে শেষ করবেন, তারপরে মনে যাক আগামী কর্ম আপনারা আসুন, আছে এই দর্শনে এই বছর বাস্তবায়ন করার জন্য ধৈর্য সহকারে শুনবেন, এই প্রস্তাবটা রেখে আমার একজন তাফসীর মহাদি সমক্ষে ঘোষণা করছি। যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোরআন আর হাফিজের মাদ্রাসায় হাফিজের কোরআন কিছু ভাইরে দান করছে, মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, যারা যতভাবে সহযোগিতা করেছেন তুমি আসের আগে তুমি তাদেরকে সহযোগিতা দান করে দাও। আল্লাহ তুমি শাহীন সহ তার সমস্ত সঙ্গী সাথীদের প্রতি রহমত দান করে দাও, দিনের জন্য ইসলামের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি তাদের মা বাবার প্রতি রহম করো, সন্তানাদি যা কিছু দিয়েছো সংসার দিয়েছো সবাইকে ভালো রাখো। রব্বুল আলামিন এ মাহফিলের সম্মানিত সভাপতি বয়সের আক্রান্ত উপনীত হয়েছেন আল্লাহ, তার পার্থক্যের কষ্ট অসুস্থতা তুমি দূর করে দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর সহযাত্রী হয়ে
হানিক ভাই এসেছেন আল্লাহ, তুমি তাকে তার মেধা তার যোগ্যতাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন, অসংখ্য মা বোনেরা এসেছেন আমার মা বোনদেরকে যেমন আর খাদিজা আয়েশা ফাতিমা হওয়ার তৌফিক দান করে দাও। স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তুমি যুবক ভাইরা এই কঠিন জামানার যুবক ভাইদেরকে তুমি আল্লাহ তুমি তাদেরকে খালিদের মতো কুমারের মতো আলীর মতো ইসলামের জন্য কবুল করে নাও। রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আমাদের কাজগুলি করে বরকতের ফলসলা দিদাও, আমাদের মাঠগুলি করে বরকতের ফসলা দিদাও, আর আমাদের করিতা তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ এই মানুষ এলাকায় শান্তি দান করে দাও, সব ধরনের অশান্তি অস্থিরতা তুমি দূর করে আবার পূর্বের শান্তি তুমি দান করে দাও। আগামীকাল মাহফিলের শেষে আল্লাহ মাহফিলকে সফলতায় পর্যবসিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমরা যারা দিনের ময়দানের কাজ করি আল্লাহ আমাদেরকে ইসলামকে পূর্ণ মাত্রায় মেনে চলার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দান করো, যারা চাকরিজীবী তাদেরকে প্রমোশন দাও, এই মাদ্রাসার শিক্ষক বৃন্দকে আরো যোগ্যতা তুমি বাড়িয়ে দাও, এই মাদ্রাসার কমিটি বৃন্দকে এই মাদ্রাসাকে যোগ্য মাদ্রাসা বানানোর তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন শাহিন ভাইয়ের আব্বা শাহিন আল্লাহ তার আব্বা বার্ধক্য উপনীত হয়েছেন আল্লাহ তাকে তুমি রহম করো। তার মা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আমাদের সেই মায়ের জিন্দিগির নেক আমলগুলি কবুল করো, মানুষ হিসেবে ভুল ত্রুটি মাফ করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ যত মানুষ এই এলাকার ময়দানে ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেককে তাদের নেক আমল কবুল করো, গুণাগুলি ক্ষমা করো। আল্লাহ তাদের সন্তান যারা বেঁচে আছেন উত্তর পুরুষ যারা আছেন তাদেরকে এমন নেক আমলের তৌফিক দাও যাতে পূর্বপুরুষেরা কবরে বসে স্বর্গে চারিয়া সব লাভ করতে পারে তৌফিক দান করে দাও। যত আলেম ওলামা বক্তা বৃন্দ ইমাম খতিব যারা এসছেন আল্লাহ প্রত্যেকের দিনই যোগ্যতা তুমি বাড়িয়ে দাও। আপনাদের এই পবিত্র মুনাজাতের ভিতরে আমার উপজেলা বাসীর জন্য দোয়া চাই আল্লাহ তাদের দিলে তাকওয়া দান করুন, তাদের যোগ্যতা দান করুন। আমার শ্রদ্ধেয় একটি মহোদয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ রাখুন, আল্লাহ তার দিলে তাকওয়া দান করুন, সত্যতা সততার ভিত্তিতে তার নেতৃত্বে আমরা যেন উপজেলাকে তাদের উপজেলা বানাতে পারি এই দোয়াটুকু আপনারা করুন। সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদেরকে আল্লাহ হেদায়েত দিন, আল্লাহ আমার যোগ্যতা চেয়ারম্যানকে তুমি ইসলামের খাতির হওয়ার তৌফিক দাও, তাদের দিনকে উদার করে দাও, তোমার ভয় তাদের দিনে দান করে দাও, জনগণ বিশ্বাস করে তাদেরকে আমার সহযোগী বানিয়েছে আল্লাহ তাদেরকে প্রকৃত সহযোগী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। দুনিয়ার কোথাও হাত পাঠিয়ে তোমার কথা সাথে দিচ্ছে আল্লাহ আমাদের হাতগুলি ধরে কল্যাণ দান করে দাও। এই মাহফিল আল্লাহ আমি মাঝে মধ্যে এমন লোক দেখি যারা আশপাশের সমস্ত মাহফিলগুলিতে যায় আল্লাহ তারা গরিব মানুষ আল্লাহ এই মানুষগুলার অবস্থা সচ্ছল করে দাও। যারা এই মাহফিল ক্যান্ডেল দিলেন আলো দিলেন মাইক দিলেন ভিডিও দিলেন তাদের হালাল রুজিকে বরকত দান করে দাও, ইসলামের খাতির হওয়ার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আমার মা বোনেরা বাচ্চা নিয়ে কষ্ট করে রাতের আখেরে বাড়ি ফিরবে তোমার পক্ষ থেকে নিরাপত্তার চাদর নিয়ে ডেকে দাও। রাব্বুল আলামিন ভুল বুঝাবুঝি আমাদের ভিতর থেকে দূর করে দাও। আল্লাহ যে যে দলই করুন আমরা তো আদর সন্তান তোমার নবীদের বংশধর, আমরা পরস্পর ভালোবেসে এক হয়ে আমরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারি এখন সেটুকু দান করে দাও। আমাদের জন্য যা করলাম তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও। এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আমার সুপরিচিত আব্দুল কাদের সাহেব তার দিন যোগ্যতা বাড়িয়ে দাও। রাব্বুল আলামিন যারা যে কারণে দোয়া চেয়েছেন তিনি তাদের চার বাসা কবুল করে নাও। যারা কোরআন দিয়েছেন হেফজ মাদ্রাসার জন্য তাদের দিনের নেক বাসনা তুমি কবুল করে নাও।
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين إلى الله محمد رسول الله صلى الله عليه وسلم